আজকের যুগেও যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অসত্যের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন বাজি রেখে যারা হকের পক্ষে কথা বলে আজকের পৃথিবীর রাষ্ট্র শক্তি দুনিয়ার ভিতরে তাদেরকে এরকম খাঁচার ভিতরে বন্দি করে রেখেছে এই নাস্তিকের গোষ্ঠী ফুল কি তোর আব্বা বানিয়েছে কে বানিয়েছে রহমান বানিয়েছে রহমান বানিয়েছে ফুল তো পৃথিবীতে কোনো ফুল নাই তোর প্রিয় তোমা প্রিয় সেরে যদি উপহার দিতে হতো টয়লেট থেকে এক বন্দা পায়খানা অথবা গরুর এক বন্দা গোবর এইটা গৌটার মধ্যে করে সুন্দর করে নিয়ে বউকে বলতি তোর প্রেমিক ভালোবাসা বলতি নাও আজকের এতিম দিবসে তোমার জন্য গিফট কি দেওয়া লাগতো কথা কয় না কি দেওয়া লাগতো পায়খানা দেওয়া লাগতো তার কারণ ফুল তো পৃথিবীতে নাই ফুল নামক কোনো জিনিস পৃথিবীতে হয় নাই বানিয়েছেন কে আল্লাহর ফুল দিয়া দেখো অনুভব করো নাকের কাছে নাও ফুলটা পাইলে মনটা আনন্দ হয়ে যায় ফুল দেখলে কি সুন্দর লাগে কি সুন্দর লাগে এত সুন্দর ফুল দিয়ে উইস করো কার ফুল দিয়ে করলা সে রে তুমি চিনলা না ফরমান সে রহমানকে তুমি চিনো তাহলে বলছিলাম সবাই সেজ করে কার রহমানের সেজদা করে সুতরাং আসো মানুষ তুমিও ও রহমানের সেজদা করবে ও নজিমু ও যুদান গাছপালা তারকা পঞ্জি আল্লাহ তালার সেজদা করে গাছের সেজদা একরকম তারকার সেজদা একরকম মানুষের সেজদা আর একরকম আল্লাহ এক একজনের সেজদা এক এক রকম তসবিও একরকম আল্লাহ বলেন ইউসেফ বিহলিল্লাহি মাফি সামাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তাদের তসবি না তোমরা তসবি পর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর ওই পাখি কিসির মিসিরি ডাকে কোকিল কুহু কুহু ডাকে আসলে কোকিল কুহু কুহু ডাকে না সে যেন বলতে থাকে আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ বড় দয়াল السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ربي يسر ولا تعسر وتمنعني نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا واولانا وطبيب قلوبنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان صدق الله المولانا العظيم وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আহ বিবাজার জেলার ঐতিহ্যবাহী বড় লেখা এই বড় লেখা উপ উপজেলাধীন চুকারপুঞ্জি চুকারপুঞ্জি ইসলামী যুব পরিষদ এর উদ্যোগে আয়োজিত একুশতম দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিন এ আজিম ও দুই দুই দিনব্যাপী মাহফিলের আজকের সমাপনী দিবস সমাপনী দিবসের সম্মানিত সভাপতিমণ্ডলীগণ আল্লাহতালা আপনাদের সকলকে দীর্ঘ সুস্থ নেখায়াত দান করুন আজকের মাহফিলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে আগত সম্ভ্রান্ত অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দিন ধর্মপ্রিয় ইসলাম প্রিয় রসুল প্রিয় তৌহিদ প্রিয় জনতা বিশেষত আমার অত্যন্ত ভালোবাসার আমার স্নেহের কিশোর তরুণ যুবকেরা পর্দার আলের সম্মানিতা মায়েরা বোনেরা এবং আমাদের কলিজার টুকরা মেয়েরা আমি সকলের প্রতি শ্রেণী মতাবেগ শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মিলে মহান রব্বে করিমের দরবারে বিনয়ের সাথে শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লা আমি আনন্দিত আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন চেয়ারম্যান সব তো আসার সাথে সাথেই বলে ফেলেছেন যে আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেছেন আমি নির্বাচিত হয়েছি প্রত্যেক বছর প্যান্ডেল দিয়েই এবারও দিয়েছি আলহামদুলিল্লাহ দিবেন ভবিষ্যত ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি আপনাদের এলাকায় যথেষ্ট ভালোবাসা পেয়েছি চোকারপঞ্জিতে এসেছি অনেক আগে এরপরে সুজানগর ঐতিহ্যবাহী ইসলামী সমাজকল্যাণ পরিষদেও প্রতি বছর আসছি আমাদেরই সুজানগর ইউনিয়নের দুই দূরবারে নির্বাচিত চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আমার পাশেই বসা আছেন ভালোবাসেন তারা ইসলামী সমাজকল্যাণ পরিষদের কারণে আপনাদের এলাকার অনেকেরই ভালোবাসা পেয়েছি আমি মুগ্ধ আমি আল্লাহ তারার কাছে সুক্রিয়া আদায় করি এই ভালোবাসা যেন আমাদের পরকালীন জীবনে নাজাতের ওসিলা হয়ে যায় রসুল্লাহ সাল্লি হোসালাম বলেছেন কেউ যদি কাউকে আল্লাহর জন্য দিনের জন্য ভালোবাসেন মান আহাবালিল্লাহি ওমান আবু গদালিল্লাহি ফকাদিস্তাক মাল ইমান কেউ যদি আল্লাহর জন্য কারো সাথে ভালোবাসা বন্ধুত্ব করে কাউকে মহাবাত করে সে যেন তার ইমানকে পরিপূর্ণ করলো করল্লা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য জীবিত মৃত সকল মানুষের জন্যই আমি গোনাগারের পক্ষ থেকে আন্তরিক দোয়া আল্লাহ জীবিতদেরকে নেক হায়াত সুস্থ হায়াত দান করুন দুনিয়ায় শান্তি দিন মৃত্যুর সময় ইমান নসিব করুন যারা মৃত এই অঞ্চলের আল্লাহ তালা তাদের কবরের আজাবগুলো মাফ করে দিন এবং জান্নাতের জন্য আল্লাহ তালা কবুল করুন আজকে আমি সুরা আর রহমান তেলাওয়াত করেছি কোরআনুল করিমের পঞ্চান্ন নম্বর সুরা আমার সে আসলে আমি ভুলে গিয়েছিলাম আনানাসিজ ভুলে গিয়েছিলাম এত ব্যস্ততায় থাকি আপনারা জানেন আমার বাবার অনেকগুলো প্রতিষ্ঠান ছিল আমিও অনেকগুলো প্রতিষ্ঠান করেছি আলহামদুলিল্লাহ আমার তো ইচ্ছা ছিল বাংলাদেশের সাত বিভাগে সাতটা বড় বড় দিনই প্রতিষ্ঠান করব। কিন্তু সময় সুযোগ অর্থ সব কিছু মিলে হয়নি তো সব কিছু মিলেই ব্যস্ততার মধ্যে থাকি তো আমি ভুলে গিয়েছিলাম যে আমাকে এমন একটা গুরুত্বপূর্ণ সুরা থেকে আলোচনা দেওয়া হয়েছে কোরআনুল করিমের মধ্যে অত্যন্ত হৃদয়ের সাথে সম্পৃক্ত সুরা হচ্ছে সুরা আর রহমান আটাত্তর আয়াত তিন রুকু কতটি আয়াত আটাত্তরটি আয়া তিনটি রুকু এটা মদিনী মদনী সুরা অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে এটাই বড় হয় তবে কিছু কিছুলাফ ঐতিহাসিকদের মধ্যে আছে যে কেউ বলেছেন যে কারণ হতে এমনটা হতে পারে মক্কায় কিছু আয়াত অবতীর্ণ হয়েছে। কোরআনুল করিম আল্লাহ যে সুরাগুলো মানুষের হৃদয় পর্যন্ত স্পর্শ করে সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা মৌর্ক এগুলোর অনেক ফজিলত এরকম একটি সূরা আজকে আমরা পুরো সুরাটা নিয়ে তো আর কথা বলতে পারবো না সম্ভব হবে না কোরআন হলো এক সমুদ্র সমুদ্র আর কোরআনের এক একটা শব্দ যেন এক একটা মহাসমুদ্র যার আলোচনা শুরু হয় কিন্তু শেষ হয় না আকবার। তো এই সুরাটা আল্লাহ তালা নামকরণ কেমনে হলো আচ্ছা আপনারা কি বলতে পারবেন খোলা ভাবে প্রশ্ন করি আপনারা কি বলতে পারবেন সুরা কাকে বলে পারবেন আজকে দুনিয়ার দিন ভুলবেন না আমি এমন ভাবে বলার চেষ্টা করব। ইনশা বলুন ইনশা আল্লাহ সুরা হলো আপনাদের কি বোঝানোর জন্য বলি ওলামা একরামরা যারা আছেন খবরদার আবার আমার ব্যাখ্যা আপনারা ধরবেন না আল আল আনাম সাধারণ লোকজন যেভাবে বোঝে আসলে ওইভাবে বোঝানোটাই হলো সার্থকতা কি বলেন ঠিক কি না এখন সুরা কাকে বলে এটা আলেমদের জন্য না মাদ্রাসা ছাত্র আপনাদের জন্য না সাধারণ মানুষের জন্য কোরআনুল কেরমে কতটা সুরা বলেন কতটা সুরা একশো চোদ্দ সুরা সুরা কাকে বলে সুরা হলো আইল সুরা কি বলেন তো মাঠে এটা মাঠ বলেন না কি আপনারা বিল বলেন কি বলেন মাঠে গিয়ে আপনারা দেখান এইটা হলো আমার জমি ওইটা সাসার জমি ওইটা বড় ভাই ওইটা ওই ভূয়া সাপ চৌধুরী সাহেবের এরকম বলেন কি না আচ্ছা কেমনে বললেন কিভাবে তো ঠিক আছে আই এই জমি পুরোটাই একটা বিল একটা পাথার বিশাল বড় একটা মাঠ কিন্তু এটাকে আলাদা আলাদা করেছে টুকরো টুকরো করেছে একটা থেকে আর একটাকে ভিন্ন করেছে একটা ডিমার্গেশন এরিয়া দিয়েছে যেটা ওইটা হলো আই ঠিক অনুরূপ ভাবে কোরআন কেরিমের বিশাল আয়াতের কোরআন আল্লাহ এই আয়াতের মাঝখানে মাঝখানে কিছু আই দিয়ে এই সুরার নাম দিছে ফাতেহা ওইটার নাম বাকারা ওইটার নাম আলে ইমরান ওইটার নাম নিসা এইটার নাম আর রহমান ওইটার নাম ইয়াসিন বলুন সুহান তাহলে জীবনে মনে থাকবে কি থাকবে না কোরআনুল কারিমের সুরা হলো কি কোরআনুল কারিমের আইল আই ডিমার্গেশন এরিয়া ওয়াল দেয়াল ভাগ করা হয়েছে আমি এখন যে সুরাটা আপনারা আমার জন্য নির্ধারণ করেছেন এটা হচ্ছে পঞ্চান্ন নম্বর সুরা কত নম্বর পঞ্চান্ন নম্বর সুরা আসলে একটু মধুর সাথে খুব আবেগ নিয়ে পড়ি সুরাটাই আবেগের সুরা আল্লাহ কোরআন কালিমের ভিতরে যত আবেগ গাল্লা তালা ঢেলে দিয়েছেন যত আবেগ গাল্লা তালা প্রকাশ করেছেন তার মধ্যে অন্যতম সুরা হল সুরায় আর রহমান প্রশ্ন হলো এখন এই সুরের নাম আর রহমান রহমানটিভাবে হলো কারিমের নাম দুইভাবে হয় একটা হলো তার বিষয়বস্তুর উপরে ভিত্তি করে আর একটা হলো তার কোনো শব্দের উপরে ভিত্তি করে যেমন সুরা এখলাস কোরআন শরীফের একটা সুরা সুরাটার নাম হলো এখলাস আমরা গ্রাম দেশের মানুষের বলি কুলহু আল্লাহর সুরা কি বলেন কি না বলেন তো আপনারা বলেন কোন সুরা কুলহু আল্লাহর সুরা তো এই সুরার মধ্যে এখলাস শব্দটা নাই এটা হলো ইমানকে খালেজ করা ইমানকে সহি করা শুদ্ধ করা পিউরিফাই করা যে সুরায় মানুষের চিন্তা আকিদা ইমানকে

এই সুরার মধ্যে শব্দটা নাই কিন্তু বিষয় বস্তুর উপরে ভিত্তি করে সুরার নামকরণ করা হল সুরায় নাম হলো এটাও কিন্তু শব্দটা ভিতরে নাই এটা হলো শুরু করা হয়েছে প্রারম্ভিকা এই জন্য নাম হলো ফাতেহা আল রব্বিল আনামি আল্লাহমা নেল্লাহাই এ সুরের মধ্যে ফাঁতে আর কোথাও আছে নাই আবার দেখেন সুরের নাম বুরুজ শব্দ কিন্তু আছে। শব্দ কিন্তু আছে ওয়াসমা নিলাতি বোরোজ ওয়ালয়ৌমিনি মরৌদ অসাহিদিউমা শহ সূরার নাম ওই সুরার মধ্যে যেই শব্দ আছে শব্দের উপরে ভিত্তি করে সূরার নাম এই সুরার মধ্যে একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আর রহমান এই জন্য সুরার নামকরণ হওয়ার করা হয়েছে আর রহমান জাসমিয়াতুল কুল রেসমেট জুজ একটি অংশের দ্বারা পুরোটা নামকরণ করা সদরান আল্লাহ তাআলা এইভাবেই সূরাটার নামকরণ করেছে আর রহমান পরম করুণাময় আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন কুরআন খলাক ইনসান তিনি সৃষ্টি করেছেন মানুষ আর ওই মানুষকে শিক্ষা দিয়েছেন তিনি বর্ণনা ভাষা শিক্ষা দিয়েছেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ যত নিয়ামত সব নিয়ামত গুলোর ভিতরে অন্যতম নিয়ামত হলো আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কেউ বলেছেন ভাষা আবার কেউ বলেছেন জীবন চলার পদ্ধতির নাম হলো বায়ান আসুন খুব গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ 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 সুরা রহমান এই সুরাটা আল্লাহ তালা দয়া করুণার কথা বোঝানো হয় রহমানের দয়ার ভিতরে গোটা সৃষ্টি জগৎ ডুবে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মানব দানব জিন পরি আপনার যত কীট পতঙ্গ উদ্ভিদ বৃক্ষ তরলতা সব পৃথিবীতে যার দয়ার উপরে টিকে আছে বেঁচে আছে ভেসে আছে তিনি হলেন রহমান তিনি কে বলুন তো কে তিনি রহমান আল্লাহ তালা হলেন রহমান ওই রহমানের রহমত ও দুনিয়ার মানুষ তুমি যে পানি ভোগ করো এইটা রহমানের রহমত তুমি যে বাতাস ভোগ করো ওইটা রহমানের রহমত তুমি যে খাদ্য খাবার খাও এটা হলো রহমানের রহমত আমার রহমান আমার করুণাময় আল্লাহ তার করুণার ডানা যদি বিছায় না দিতেন তার করুণা তার করুণা যদি তোমাদের উপরে বিছায় না দিতেন এই দুনিয়ায় কোন মানুষের পক্ষে থাকা সম্ভব হতো না আল্লাহ করুণা দিয়া গোটা সৃষ্টি তিনি ঘিরে রেখেছেন দুনিয়ার মানুষ আল্লাহ তালার যা কিছু নিয়ামত তোমাকে আমাকে দিয়েছেন তার মধ্যে সবথেকে দামি নিয়ামতের নাম হলো সব সবথেকে দামি নিয়ামতের নাম কি কোরআন এই কোরআন কিন্তু মরার বাড়ি খতম পড়ার কিতাব না আমার আসলে শুনলে অনেক হুজুর আমার উপর একটু রাগ হবে বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চল আছে ধর্ম ব্যবসায়ী বেশি এই ধর্ম ব্যবসায়ী লোকগুলি এগুলো শুনলে তাদের গাছ শুধু পৃথিবীতে তাবিজ দেখার জন্য আর মরার বাড়ি খতম পড়ানোর জন্য আসে নাই কোরআন এসেছে বিশ্বকে শাসন করার জন্য কোরআন এসেছে মানুষকে মানুষ বানানোর জন্য আজকে পৃথিবীতে অশান্তি আল্লাহ তাআলা যত নেহামত মানুষকে দিয়েছেন সবথেকে বড় নেহামতের নাম হল কোরআন মোহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহু আর ইহুয়া সাল্লাম আল্লাহর নবীর জীবনে রসূল উল্লাহর জীবনে তিন হাজারের ঊর্ধ্বে মহজেজা আল্লাহর নবীর জীবনে হয়েছে কেউ কেউ বলেছেন কোনো কোনো অনির্ভরযোগ্য তথ্য সূত্রে বলা হয় প্রায় ছিয়াত্তর হাজার মহজেদা নবীর জীবনে হয়েছে তবে বিশুদ্ধ বর্ণনা ও নামায় বলেছেন আল্লাহ নবীর জীবনে তিন হাজারের উপরে মহাজেজা হয়েছে সব থেকে বড় মহেজার নাম হলো সব থেকে বড় মহাজেজার নাম হলো কোরআন দুই নম্বরে মেজার নাম হলো মেয়ারাজ তিন নম্বরে মজেজার নাম হলো আল্লাহ নবী আঙ্গুরের সারা দিয়ে চাঁদ দুই টুকরা করেছেন চার নম্বরে মহ যেজা রসুল উল্লাহ ইশারা করেছেন আল্লাহ নবীর কা হেঁটে হেঁটে এসেছে পাঁচ নম্বরে সঙ্গে কথা বলে নবু অতির সাক্ষ্য দিয়েছে আল্লাহ এরকম তিন হাজারের উপরে মজেজা ওরাম একরাম বলেছেন নবীজি যে মহেজা মানে অলৌকিক কারবার অলৌকিক বিষয় সুপার ন্যাচারাল ম্যাটার ম্যাটার আমরা যাকে বলি মিরাকল এরকম যত মিরাকল নবীর জীবনে ঘটেছে সব থেকে বড় মিরাকলের নাম হলো কোরআন কোরআনের মতো একটা কিতাব না আসমানে না জমিনে আর দ্বিতীয় নাই এটা হচ্ছে এমন একটা কিতাব যা পৃথিবী পুরাণ হবে কিন্তু কিতাব পুরাণ হবে না পৃথিবী পরিবর্তনের প্রয়োজন হবে অনেক কিছু বিশ বছর পঁচিশ বছর আগে যে মোবাইল ব্যবহার করছেন এরকম একটা মোবাইল যদি আপনার আত্মীয়রা দেন কাজের বুয়ারেও যদি দেন কাজের বুয়াও বলে থ তোমার মোবাইল তোমার কাছে এটা দিয়ে আমার কোনো দরকার নেই কথা ঠিক কিনা বলেন বিশ পঁচিশ বছর একটা মোবাইল চেঞ্জ হয়ে যায় সভ্যতা পাল্টায় অথচ আল্লাহ তালা বলেন সোনম আমার হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দুনিয়ার মজেজার মধ্যে শ্রেষ্ঠ মজেজা আমি আল্লাহ তালা কোরআন তাকে দিলাম এই কোরআন যুগের পরিবর্তন হবে কালের পরিবর্তন হবে সময়ের পরিবর্তন হবে শতাব্দীর পরিবর্তন হবে এ কোরআন পরিবর্তন হবে না হওয়ার প্রয়োজন নাই প্রত্যেক যুগ বলবে কোরআন আমাদের জন্য আল্লাহ আকবার সাহাবিদের যুগে সাহাবিরা বলছেন কোরআন আমাদের জন্য যুগে তারা বলছেন কোরআন আমাদের যুগে আমাদের জন্য আজ থেকে পাঁচশো সাতশো বছর আগে বছর হাজার আগে যারা তস্বির করেছেন জগৎ বিখ্যাত বড় বড় মোফাসির তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য আজ থেকে বছর আগে যারা তস্বির করেছেন তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য বন্ধুরা আমার এই আধুনিক যুগে একজন বড় বৈজ্ঞানিক একজন বড় গবেষক ডক্টর মরিস বোকাইলি তিনি কোরআনের ভুল ধরতে এলেন গবেষণা করে বললেন কোরআন তো এই যুগের জন্যই আল্লাহ আকবর বলুন তাহলে গত শতাব্দীতে যারা কোরআন নিয়ে গবেষণা করেছেন তসির করেছেন তারা বলছে তাদের যুগের জন্য এই যুগের একজন চিন্তাবিদ ডক্টর মরিস বোকাইলি কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে তিনি বললেন না কোরআন আমাদের যুগের জন্যই সুহান আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং তিনি মুসলমান হয়ে গেলেন ইসলাম গ্রহণ করলেন মানুষের জীবনের সকল বিষয় কোরআনের ভিতরে বলা হয়েছে আর এই কোরআন যিনি দিয়েছেন তিনি রহমান তিনি কে এই জন্য একটা অক্ষর পড়বেন মান ফালাহু হাসানাতু কোরআনের একটি অক্ষর একটা অক্ষর পড়বেন সর্বনিম্ন দশটি নেকি আপনার হবে تَحَلَّى <applause> عَزْمَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الرحمن علم الْقُرْآنَ خَلَقَ الْإِنْسَانَ عَلَّمَهُ الْبَيَانَ الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ আল্লাহ কোরআন কত মধুর লাগে আল্লাহ কোরআন কত মধুর লাগে খানায় কাবায় হারাম শরীফে আমরা যখন যাই আলহামদুলিল্লাহ অনেকেই ওমরা নিয়ত করেছেন যাওয়ার জন্য আমিও আগামী চার এপ্রিল মোটামুটি নিয়াত করেছি আমাদের সোজানগরের সাবেক চেয়ারম্যান সাহেব উনি আলহামদুলিল্লাহ আগামী এই মাসেই শেষের দিকে উনি নিয়াদ করেছেন যাবেন আল্লাহ তালা কবুল করুন আমরা যারা গিয়েছি আসি না এখানে অনেক আল্লাহর বান্দারা তারা আলহামদুলিল্লাহ বলেন আমরা গিয়েছি যখন হারাম শরীফে নামাজে দাঁড়িয়েছি ইমাম সাহেব যখন তেলাবাদ করতেছে আল্লাহ আল্লাহ মনে হয় যেন আকাশ থেকে করন অবতীর্ণ হচ্ছে কথা ঠিক কিনা বলেন কি আবেগ জাহান্নামের আওয়াজ জাহান্নামের আজাবের কথা আল্লাহর গজবের কথা যখন তেলাওয়াত করছে কাঁদতেছে গোটা হারামের লক্ষ লক্ষ মানুষ মানুষ রোল পড়ে যাচ্ছে আবেগে নিজেকে ধরে রাখতে পারছে না সংবরণ করতে পারছে না আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এরকম ভালো কাজে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করুন আমান বন্ধুরান আমান আল্লাহ হলেন রহমান তার দয়ায় তার করুণায় আমরা বেঁচে আছি তার করোনার মধ্যে ভেসে এই যে কিছুদিন আগে বড় একটা ঢেউ গেল আপনারা শুনেছেন গত বছর এরকম বাংলাদেশ বাংলাদেশের বাহিরে অনেক বড় বড় লোক যাদের করোনা হয়েছে যখন তাদের এই আপনার ফুসফুস এটা যখন ডিসঅর্ডার হয়ে গিয়েছে কাজ করছে না তখন অনেকেই বলেছে আমার ধন দৌলত যা আছে আমার একটু শ্বাস ছাড়ার একটু সুযোগ দাও আমার বন্ধুরা হাসপাতালে গ্যালনকে গলন এক অক্সিজেন গ্রহণ করেছে কারো অক্সিজেনের বিল হয়েছে দশ লক্ষ পাঁচ লক্ষ তিন লক্ষ বিশ লক্ষ টাকাও কারো অক্সিজেনের বিল হয়েছে আহারে মানুষ রহমানের রহমান কারে বলে শোনো আর রহমান কে তার পরিচয় নাও হাসপাতালে সামান্য একটু অক্সিজেন গ্রহণ করেছ কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়েছ দশ গ্যালন বিশ গ্যালন আপনার লিটার আপনি অক্সিজেন গ্রহণ করেছেন কতগুলো টাকা বিল এসেছে অথচ একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত হাজার গ্যালন হাজার লিটার অক্সিজেন আল্লাহ তালার বিশাল বড় এই প্লান থেকে মানুষ গ্রহণ করছে একদিনের জন্য আল্লাহ তালা কোনো জরিমানা করলো না ওই একটু পল্লী বিদ্যুৎ তার একটু বিদ্যুৎ আমরা ব্যবহার করি মাস শেষে বড় একটা ফর্দ লাগায় যায় মাস শেষে বড় একটা আপনার বিল দিয়ে যায় তুমি নয়শো ছত্রিশ টাকার তুমি এরকম এটা খরচ করেছো হাজার টাকার খরচ করেছো আর আল্লাহ তালা এত বড় একটা লম্বা জীবন দিলেন এই বিশাল অক্সিজেন প্লান্ট থেকে আপনি আমি অক্সিজেন গ্রহণ করতেছি এবার আসেন পানির কথা বিভিন্ন কোম্পানির পানি আছে নাম না হলে নাই নিলাম বিভিন্ন কোম্পানির পানি আপনারা বাজার থেকে এক লিটার পানি তিরিশ টাকা দুই লিটার পানি চল্লিশ টাকা দিয়ে কিনে খাচ্ছেন এই পানি কি এই কোম্পানিগুলো তৈরি করেছে বলেন বলেন কথা বলেন এই পানি কিন্তু তারা তৈরি করে নাই আল্লাহর দেওয়া পানি জমিন থেকে উঠাইয়া আল্লাহর দেওয়া বৃষ্টির পানি নদীর পানি তারা প্লান্টের মধ্যে ফেলে ওয়াটার ট্রিটমেন্ট করেছে পানিকে পরিশোধন করেছে পানিকে রিফাইন করেছে এরপরে বোতলজাত করে দিয়েছে চল্লিশ টাকা দিয়ে কিনে খান আল্লার পানি একটু পিউরিফাই করে রিফাইন করে চল্লিশ টাকা দুই লিটার পানি তিরিশ টাকা এক লিটার পানি আচ্ছা আপনি কি চিন্তা করতেছেন আপনার জমি চাষ আপনার থালবাটি ধোয়া আপনার বাসনকোসন মাজা জামা কাপড় ধোয়া গোসল করা পরিশ্রম পায়খানা করা এই যে হাজার হাজার গ্যালন পানি সারা জীবন ভোগ করলেন দুই লিটার পানি যদি চল্লিশ টাকা পরিশোধনের জন্য শুধুমাত্র সে একটু পিউরিফাই করেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে নিয়ে সে একটু শুধু পানিটাকে শোধন করেছে এর দাম যদি হয় চল্লিশ টাকা ওরে দুনিয়ার মানুষ তোমার জীবনে কত হাজার লক্ষ কোটি গ্যালন পানি তুমি ব্যবহার করলে আর সেই মালিককে তুমি ভুলে গিয়েছ তুমি তুমি অকৃতজ্ঞ তুমি ওই তালাকে কেন তুমি স্মরণ করছো না আল্লাহ বলছেন আমি রহমান আল্লাহ কি বলছেন আল্লাহ কি বলছেন রহমান 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 আর আর তিনি তো তাকে ডাকলেও তিনি খাওয়ান না ডাকলেও তিনি খাওয়ান বৃষ্টি দেন আমার জমিনে বৃষ্টি প্রয়োজন তিনি বৃষ্টি দেন এ জমিনে কি সুন্দর ধান শস্য হচ্ছে আল্লাহ তালা এক একটা শস্যকে পরিণত করার জন্য ফলকে পরিণত করার জন্য কত হাজার লক্ষ ফের আল্লাহ তারা তা পিছনে নিযুক্ত করে রেখেছেন এই দুনিয়ায় টাকা মাঝে মাঝে জাল টাকা কি হয় এগুলো কি আপনারা শুনছেন জাল টাকা হয় গভর্নমেন্ট খুব চেক দেয় গোয়েন্দা বাহিনী চেক দেয় এত কঠিন কঠিন শাস্তির পরেও তুই চেকটা ধোকাবাস দুই চারটা হিপোক্রেট ভণ্ড প্রতারক দু চারটা জোর গোপনে গোপনে টাকা ছাপাইয়া তারপরে সেরা বাজারে ছেড়ে দেয় দুনিয়ার মানুষ তুমি কি একবারও চিন্তা করো না তোমার মতো একটা মানুষ এই গোটা দুনিয়ায় সাতশো কোটি মানুষ যদি তুমি খুঁজে বেড়াও তোমার মতো সেম এজ এজ লাইক এডাক্ট অবিকল অনুরূপ একটা মানুষ দুনিয়ায় খুঁজে পাবে না ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ তালা মায়ের পেটের ভিতরে তোমাকে যেইভাবে এক টুকরা আল্লাহ তালা এক ফোটা পানি মিক্স করলেন এই দুনিয়ায় এই দুনিয়ায় কাঠের উপরে সুন্দর ছবি অঙ্কন করে এমন শিল্পী আছে এই দুনিয়ায় কাগজে ছবি আঁকে এমন শিল্পী আছে এই দুনিয়ায় ক্যানভাস মোটা কাপড়ে ছবি আঁকে এমন শিল্পী আছে কিন্তু পানির উপরে ছবি আঁকে এমন শিল্পী নাই আমার আল্লাহ তাআলা বলেন শোনো দুই ফোঁটা পানি মায়ের থেকে বাবার থেকে এক জায়গায় জমা করলাম ওই পানি মন্থন করে আমি আল্লাহ তাআলা এমন একটা মানুষের রূপ আমি আল্লাহ তাআলা দিলাম তোমার মতো একটা মানুষ গোটা পৃথিবী খুঁজে বেড়াও দ্বিতীয় আর একটা পাবে না এই জন্য বলেন দুনিয়ার মানুষ আমি হইলাম রহমান আমার করুণা ওই গাছে ফুল ফোটায় আমার করুণা তোমার এই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে আমার করুণার বৃষ্টি তোমার উপরে বর্ষণ হয় আমার করুণায় জমিন দিয়ে তুমি বিচারণ করো ওই আল্লাহ হলেন দয়াময় তিনি হলেন রহমান করুণাময় সেই করুণাময় যত নিয়ামত দুনিয়ার মানুষকে দিয়েছেন সব থেকে বড় নিয়ামতের নাম হল করুণ সব থেকে বড় নিয়ামতের নাম কি কোরআন আজকে সেই কোরআন আমরা পড়ি না কোরআন জানি না এই এই আমাদের যারা সমাজের উচ্চ শ্রেণীতে যারা আছেন কি জবাব কাছে দেবেন ঘরের মধ্যে শরৎচন্দ্রের বই রেখেছেন মুখোপাধ্যায়ের বই রেখেছেন সুনীল বই রেখেছেন তারপর হক মিলন হুমায়ুন আজাদ তসলিমা নাসরিনাফর ইকবালের বই রেখেছেন আপনি তো কপাল ফোড়া নিজের মানুষ বলে কেমনে দাবি করেন রহমানের একখানা কিতাব আপনার ঘরে নাই আপনি যদি বড় শিক্ষিত হন কালমার্স লেলিন প্লোটো কপার্নিকাস কিপলক রুশো ভলটিয়ার ম্যাক্সিন গোরকি বাটান রাসেল শেক্সপিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল এদের বই আপনার ঘরে আছে। আপনি খুব বড় শিক্ষিত শিক্ষিত শিক্ষার ফুটঙ্গিরি দেখাইতে গিয়া ঘরের মধ্যে থরে থরে সাজিয়ে রেখেছেন আপনি কপাল পোড়া আপনি নিম খারাম আপনি রহমানের একখানা কিতাব কোরআনকে আপনার ঘরে রেখে আদর কদর সমাদর করতে পারেন নাই এই জন্য আল্লাহ তালা বলেন আমি আল্লাহ রহমান শিখাইলাম কোরআন আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলাম হাল ইনসান আল্লাহ বায়ান আমি আল্লাহ তার মানুষ সৃষ্টি করলাম প্রশ্ন হল প্রশ্ন হলো আল্লাহ মানুষ বানাইলেন পরে কোরআন শিক্ষা দিলেন আগে কাকে আল্লাহ কারে আল্লাহ তালা কোরআন আগে শিক্ষা দিলেন মানুষ তো তিনি পরে বানালেন শোনো শোনো মানুষ এই পৃথিবীতে তোমার অস্তিত্ব আসার আগেই আল্লাহ তালা কোরআন সৃষ্টি করেছেন এবং সেই কোরআন আল্লাহ আল্লাহ তার গোলামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন বান্দারে কোরআন হচ্ছে পৃথিবীর যত কিতাব আছে তার ভিতরে অবিস্মরণীয় কিতাব ইউনিভার্সেল হোলি বুক এই তোমার উপরে রহমানের যত দয়া গাছপালা বৃক্ষ তরুলতা তারপরে ফুল ফল পৃথিবীতে যত নিয়ামক এই রহমানের করুন তার সব থেকে বড় নিয়ামতের নাম হলো কোরআন এবং তিনি মানুষকে সৃষ্টি করেছেন প্রশ্ন হলো আল্লাহ তো অনেক কিছু সৃষ্টি মানুষের কথা কেন আসলো। দেখুন মানুষ হচ্ছে মখলুকা এই জন্য মানুষের কথা আল্লাহ বলেছেন ফেরেস্তার দাম বেশি না মানুষের দাম বেশি ফেরেস্তার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি আল্লাহ তারা মানুষকে সম্মানিত করেছেন মানুষ শক্তিতে দুর্বল এই পৃথিবীতে ডাইনসর অনেক শক্তিশালী ছিল পৃথিবীতে ওরাং ওটা অনুভূতিকে চাঙ্গা করবে তোমাকে আত্মতৃপ্তি দেবে খাবার তোমার ক্ষুদা মিটাবে আর এই খাবারের সুঘ্রাণ তোমার মস্তিষ্ককে আনন্দ দেবে মস্তিষ্কের ভিতরে এক ধরনের উদ্দীপনার সৃষ্টি করবে আবার খাবারটা যদি পচা হয় বাসি হয় তাহলে তোমার নাক মুখের কাছে নেওয়ার সাথে সাথেই বলে দেবে খবরদার এটা পচা খাবার বাসি খাবার দুর্গন্ধ খাবার কটু খাবার এটা খেও না দেখেন মুখের উপরে যদি নাকটা না হয়ে যদি নাকটা বগলের নিচে হইতো অথবা বুকের উপরে হইতো এই মাঘ মাসের শীতের দিনে জাম্পার মাফলার সোয়েটার সবগুলি ছুটাইয়া ভাতের প্লেটটা নাক কাছে নিয়ে বলা লাগতো মিস্টার নাক একটু ভালো করে পরীক্ষা করতো খাবারটা কি এক নম্বর না দুই নম্বর ভালো না মন্দ বাসি না তাজা করা লাগতো কি লাগতো না আল্লাহ 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 আখবর যেখানে যেটা দরকার দেখুন চোখ দুইটা আল্লাহ তালা তো হাতের উপরে দিলে পারতেন এই দুই সিনার এই দুই বাহুর উপরে দিতে পারতেন চোখটা যেখানে দেয়া দরকার সেখানেই আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা আল্লা দি খালাকা ফাসাউয়া যেমনটি করা দরকার যথাযথভাবেই আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এগুলো হলো সব রহমানের দয়া করুণাময় আল্লাহর দয়া ওরে দুনিয়ার মানুষ তুমি দুর্বল ছিলে মায়ের পেট থেকে আল্লাহ তালা তোমাকে বের করে আনলে

আপনি একদিন আল্লাহর নামে একটু স্লোগান দিতে পারলেন না আল্লাহ আকবার একদিন স্লোগান দিতে পারলেন না সুবাহ আল্লাহ আরে আল্লাহ করুণার ভিতরে তুমি ডুবে আছো আল্লাহ করুণা করেছেন বলেই তুমি একটা দুর্বল মানুষ আজকে সবল হয়েছো তুমি এমন মানুষ হাতির উপরে কর্তৃত্ব করো তুমি এমন মানুষ তিমি মাসের উপরে কর্তৃত্ব করো তুমি এমন মানুষ সমগ্র সৃষ্টির উপরে কর্তৃত্ব করো বুদ্ধি আর জ্ঞান দিয়ে নয় আমি আল্লাহ তালা সৃষ্টির ভিতরে তোমাকে শ্রেষ্ঠ মানিয়েছি এই শ্রেষ্ঠত্ব দিয়েই সব প্রাণীর উপরে পৃথিবীর সব কিছুর উপরে তোমার শ্রেষ্ঠত্ব তুমি প্রকাশ করতেছো এগুলো আমি আল্লাহর দয়া সুতরাং আমি হলাম রহমান আমি কি বলুন রহমান ইনসান আল্লাহ বায়ান এখন বায়ানটা কাকে বলে বায়ান হল যার যা প্রয়োজন জীবন ধারণের জন্য সেটাই হলো শিক্ষা দেওয়ার নাম হলো ব্যায়াম যেমন ধরুন মুরগির বাচ্চা মুরগির বাচ্চা ডিম থেকে বের হল ওই মুরগির বাচ্চা কোনো কলেজে পড়ে নাই ইউনিভার্সিটিতে যায় নাই মুরগির বাচ্চা মুরগির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করে আকাশ দিয়ে একটা পাখি উড়ে গেল নাম হলো সিল উদ্দেশ্য তার খারাপ একটা বাচ্চা শো দিয়ে ধরে নিয়ে চলে যাবে শুধুমাত্র ওই সিল নামক পাখিটাকে আকাশ দিয়ে উড়ে যেতে দেখে আওয়াজ আওয়াজ দিল দিল। একটা ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চা যে যেখানে ছিল কেউ গিয়া ঘরের মাসার নিচে কেউ গিয়া ঘরের মধ্যে কেউ গিয়া মায়ের ডানার মধ্যে ঢুকাইলো ও দুনিয়ার নাস্তিকেরা ও দুনিয়ার নাস্তিকেরা কেন চিন্তা করো না ওই মুরগির বাচ্চাটা চিলের আওয়াজ শুনে যেখানে গিয়া পালালো সে কোন বিশ্ববিদ্যালয় পড়ল কোন কলেজে গেল কোন পাঠশালায় কোন বিদ্যালয় গিয়ে এই শবকটা নিল আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা আমি হলাম রহমান আমি মানুষ সৃষ্টি করেছি সব প্রাণী সৃষ্টি করেছি আর তাকে বায়ান শিক্ষা দিয়েছি যাকে জীবন চলার জন্য যেমনটি যা জ্ঞান দেয়া দেয়া দরকার আমি আল্লাহ আল্লাহ তালা তাকে ওই ধরনের বুদ্ধি জ্ঞান আমি আল্লাহ দিয়েছি আল্লাহ আকবার কা দুনিয়ায় হাঁটো কা বুদ্ধিতে দুনিয়ায় চলো আল্লাহ তালা তোমাকে এত সুন্দর করে জীবন চলার জন্য বুদ্ধি জ্ঞান বিবেক আল্লাহ তালা সব কিছু দিলেন ওরে মানুষ নিম খারাপ মানুষ অকৃতজ্ঞ মানুষ তুমি দুনিয়ায় সব কিছুর প্রশংসা করো কিন্তু রহমানের প্রশংসা কখনো করো কি কথা ঠিক কিনা বলেন রহমানের প্রশংসা তুমি না খাও মজা লাগে পিঠা যিনি বানিয়েছেন তার আদায় করো। করো। তুমি 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 লাগে। শুধু রান্নার কিন্তু একবারও চিন্তা করলে না এ মাছ নদীতে কে দিল কে সৃষ্টি করলো এই যে ফুল এত সুন্দর এই যে ফল এত সুমিষ্ট এই যে প্রকৃতির ঝর্ণা সিলেটের মৌলবী বাজারের লোকেরা কুণ্ড নাকি মাধব কুণ্ডের ঝর্ণা দেখেন আপনারা কত মানুষ দেখার জন্য আসে বান্দারে এই যে পাহাড়ের মুখ চিরের ঝর্ণাটা দিলোকে তুমি প্রশংসা করলে চঞ্চলা চপলা ঝর্ণা চঞ্চলা চপলা ঝর্ণা তোমাকে দেখে তোমার রিমিঝিম আওয়াজ শুনে আমি বিমোহিত বিমুগ্ধ হই আরে গাধা আরে রামসগ ওই ঝর্ণার প্রশংসার আগে রহমানের প্রশংসা আগে কিছু কবি আছে আস্তিক কবি আছে নাস্তিক এই নাস্তিকেরা সৃষ্টি চেনে স্রষ্টা চেনে না সে প্রশংসা করে তার প্রিয়তমা প্রিয়শির কয় যে আমার প্রিয়শীর চুলগুলি কেমন জানক আমার ভালোবাসার এখন তো আবার আজকালকার যুগ যুগের ছেলে পেলেরা আবার প্রিয়শী প্রিয়তমা বলে না তারা নতুন শব্দ বলে বুড়ো মানুষেগুলি বুঝবে না বিএম তা আমি একজন জিজ্ঞেস করলাম ভাই রে বিএফ কি কয় হুজুর এগুলো বুঝবেন না ভাই ভাই আমরা তো এই যুগের না আগের যুগের তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বারান্দায় জীবনের যখন সাতটা বছর চলছে সাতটা বছর জীবনের কাটিয়েছি কিছু না কিছু তো বোঝার কথা কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড আর বিএফ মানে বয়ফ্রেন্ড দেখছেন এখন প্রশংসা করে জিএফ এর আর বিএফ এর আমার গার্লফ্রেন্ড আরে তার চুল দিগন্ত বিস্তৃত চুল যখন দক্ষিণা সমীরণে চুলগুলি উড়ে বেড়ায় মনে হয় যেন আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে আচ্ছা তোমার প্রিয় তোমার প্রিয় শোক দুইটা কেমন কয় আরে শোক সে তো কুরঙ্গির নাই টানা টানা পটল চে রাখি চঞ্চলা চপলা হরিণীর চোখ যেরকম টানা টানা আমার প্রিয়তমা প্রিয়শীর চোখগুলো এরকম টানা টানা রাম সাগল তুই যে সুখের প্রশংসা করলি প্রিয়তমা প্রিয়শীর আরে তোরই প্রিয়তমা প্রিয়শীর চোখটা দিলোকে রহমান দিয়েছে ওই রহমানের করুণায় এত সুন্দর চোখ পেয়েছ রহমানের করুণায় এত সুন্দর চুল পেয়েছের করুণায় রহমানের করুণায় এত সুন্দর বিবি রহমানের এত সুন্দর মেয়ে পেয়েছ দুনিয়ার সব বাবার চোখে মনে হয় আমার মেয়েটা বিশ্ব সুন্দরী কথা ঠিক কিনা বলেন মেয়ে যদি কালো হয় বাবার চোখে কি মনে হয় বলেন তো আমার মেয়েটার থেকে সুন্দরী আর কেউ হয় আসা বলেন তো ব্যাপারটা কি এটা হচ্ছে ওই যে আল্লাহ বাবাকে দিলের মধ্যে করুণা দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য নিজের কন্যা দিকে যখন করুণার দৃষ্টিতে থাকায় মনে হয় আমার কালো মেয়েটাও এত সুন্দর আল্লাহ আমার মেয়েটার মতো এই সুন্দর আর কেউ নাই এটা হলো করুণার দৃষ্টি আল্লাহ তালা রহমান এই রহমত দিয়ে করুণা দিয়ে তিনি গোটা সৃষ্টি জগৎকে আবদ্ধ করে রেখেছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি প্রকৃতি সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বান্দারে আমি যত করুণা তোমার জন্য করেছি সব থেকে বড় করুণা হল আমি তোমাকে কোরআন দিয়েছি সবথেকে বড় করুণা কী বলুন তো বড় আমাদের নাম কি কোরআন শুনে রাখুন এই কোরআন শুধু মুসলমানের কথা বলেনি কোরআন দুনিয়ার সব মানুষের কথা বলেছে নামাজ রোজার কথা যখন আসে তখন কোরআন মুসলমানের জন্য বলেছি কিন্তু মানবতার কথা মনুষ্যত্বের কথা ইনসানিয়তের কথা হিউম্যানিটির কথা কোরআন যখন বলেছি দুনিয়ার সব মানুষের জন্য কোরআন বলেছে আল্লাহ আকমান আল্লাহ রাজনীতি যারা করেন আপনাদের কাছে একটা অনুনয় অনুনয় বিনয় করে বলি আপনারা মনে মনে ভাবেন হুজুর রোধায় আমাদের শত্রু না আপনাদের বন্ধু আপনাদের কি রাজনীতি যারা করেন আমরা আপনাদের বন্ধু দরদ নিয়ে বলি আবেগ নিয়ে বলি এই বুকটার ভিতরে আপনাদেরকে জড়িয়ে ধরে আবেগে মহাব্বত করে বলি আপনাদের মাথায় একটা ভূত চাপছে ভূতটা কি ওই বিদেশি ভূত বিদেশিরা জিনে ধরেছে আপনাদেরকে আপনারা ওরা ওরা বলেছে ওরান হলো একটা সাম্প্রদায়িক কিতাব এইটা দিয়ে আসলে সব কিছু চালানো যায় না এখন ওরা ওই জিনে যদি কোনো লোক ধরে তো সেই রুগী কার কথা কয় বলেন তো রুগীর কথা না জিনের কথা কয় জিনের কথা বলে আপনারা পাইকারি দরে কথা বলেন কোরআন একটা সম্প্রদায় কিতাব এটা দিয়ে নাকি দুনিয়া চালানো যায় না আসলে কথা নয় কোরআন এমন একটা কিতাব সব মানুষের কথা সব মানুষের কথা সব ধর্মের মানুষের কথা মানব অধিকারের কথা কোরআনে আছে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ তালা পৃথিবীর মানুষকে কোরআন কোরআনের ভিতরে কোনো মানুষকে আল্লাহ তালা বের করে দেননি এই জন্য আসুন যত নেয়ামত রহমান আপনাকে আমাকে দিয়েছে সব থেকে বড় নিয়ামক দিয়েছে কোরআন তিনি সৃষ্টি করেছেন মানুষ তাকে শিক্ষা দিয়েছেন বয়ান বয়ান হলো মানুষের জীবন চলার পদ্ধতি কেউ বলেছেন বয়ান হলো ভাষা অর্থাৎ মানুষকে ভাষা দিয়েছেন আল্লাহ ভাষা যে কি মধুর এই যে সিলেটের লোকরা আপনারা যখন বলেন জিওই এত মজা লাগে আল্লাহ ওই চেয়ারম্যান সাহেবের বলতেছিলাম যে যদি আমার সুযোগ থাকতো তিন মাস চার মাস সিলেটে লজিং থাকতাম লজিং তো বোঝেন তো নাকি লজিং থাকতাম শুধু সিলেটের ভাষা শেখার জন্য বড় মজা লাগে আপনাদের ভাষা আসলে মাতৃভাষা এটা আল্লাহ নিয়ামত একটা দান এই জন্য পৃথিবীতে যত প্যাগাম্বার এসেছেন সব প্যাগাম্বারকে আল্লাহ ওহি দিয়েছেন নব্বুয় দিয়েছেন তার মাতৃভাষায় সোহান আল্লাহ বলবেন না সব প্যাগাম্বারকে আল্লাহ ওহি দিয়েছেন কোন ভাষায় কোন ভাষায় মাতৃভাষায় দিয়েছেন আল্লাহ তালা বলেন আমার নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হল খালাকাল ইনসান আল্লাহুল আমি ইনসানকে মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে বায়ান বর্ণনা আমি আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছি এরপরে আল্লাহ তালা বলেন ওই চাঁদ আর ওই সূর্য আল্লাহর নিয়ম মেনে চলে আর আকাশের তারকা আর এই প্রকৃতির গাছপালা আল্লাহর সেজদা করে করে বলুন ও দুনিয়ার মানুষ ওই যে চাঁদ ওই যে সূর্য তুমি কি একদিনও চিন্তা করো না সূর্য কোনো দিন রাত বারোটার সময় ওঠে না উঠতে পারে না সাত কখনো দিনের বেলায় ওঠে না চাঁদ ওঠে রাতের বেলায় স্নিগ্ধ আলো দেয় আর সূর্য দিনের বেলায় উঠে প্রখর আলো দেয় সূর্যের আলোতে গাছপালা খাদ্য খুঁজে পায় সূর্যের আলোতে পৃথিবীর মানুষগুলো কর্মক্ষম হয় সূর্যের আলো পৃথিবীর মানুষকে কর্মের বার্তা পৌঁছায় দেয় দুনিয়ার মানুষে একবারও তুমি চিন্তা করলে না ও নাস্তিকেরা ও স্কুল কলেজের ছেলেরা দশ টাকার একটা মোবাইল পাইয়া সারাদিন মোবাইল টেপো সারাদিন মোবাইল টেপো আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো চিন্তা গবেষণা করো না না আল্লাহর দেও হাজারো নিয়ামত খাও আর প্যান্টের মধ্যে হাত ঢুকাইয়া সুলটারে ব্যাগ ব্রাশ করিয়া তোমরা মনে মনে চিন্তা করো এই দুনিয়া বোধ এমনি এমনি হয়েছে দুনিয়া এমনি এমনি হয় নাই এই দুনিয়া সৃষ্টির পিছনে একজন মহা স্রষ্টা আছে আল্লাহ তারা বলেন শোন ওই যে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল ওই দূরের সূর্য ভালো করে শোনো এই সূর্যটা যদি এই সূর্যটা যদি আমি আল্লাহ একটু উপরে দিতাম। তাহলে কিন্তু আমি বলি না মহাকাশ গবেষকরা বলে বিজ্ঞানীরা বলে সূর্য যদি একটু উপরে উঠে যেত সূর্যের তাপ কমে যেত পৃথিবীর মানুষগুলো ফ্রিজের ভিতরে যেরকম মাছ গোস্ত ঠান্ডা হয়ে যায় বরফ হয়ে যায় পৃথিবীর মানুষগুলো সব বরফ হয়ে যেত মরে যেত ফ্রিজের মধ্যে ফ্রোজেন হয়ে যেত আবার আল্লাহ তালা সূর্যের যেই জায়গা রেখেছেন সূর্য যদি একটু নিচে নেমে আসত সূর্যের তাপে গোটা পৃথিবী জ্বলে পুড়ে সাই ভস্ম হয়ে যেত আমার আল্লাহ বলেন বাদ্দারে আমি রহমান আল্লাহ পরিচয় কি আমি রহমান ওই সূর্যটা আমার হুকুমে চলে এই জন্য একটু নিচেও নামে না একটু উপরে ওঠে না যদি সব যেত একটু উপরে উঠত শীতল হয়ে যেতে ঠান্ডা হয়ে যেতে ফ্রিজ হয়ে যেতে আবার চাঁদ আমি বলি না আমি বলি না বৈজ্ঞানিকেরা বলেন চাঁদ কে আল্লাহ তারা যেখানে রেখেছেন ওই চাঁদ যদি একটু উপরে উঠে যেত একটু যদি উপরে উঠে শুকিয়ে যেত তাহলে পৃথিবী শুষ্ক মরুভূমি হয়ে যেত গাছ বাঁচত না কোন তরি তরকারি লাগানো যেত না ধান ফসল কিছুই হতো না গোটা দুনিয়া মরুভূমির মতো হয়ে যেত সূর্য উপরে উঠে গেলে জোয়ার আসতো না চাঁদ উপরে উঠে গেলে জোয়ার আসতো না আবার যদি আল্লাহ তালা চাঁদকে যে জায়গায় রেখেছেন ওই চাঁদ যদি একটু নিচে নেমে যদি আসতো চাঁদের প্রভাবে ওই যে মহাসমুদ্রের বরফগুলি গলে যেত জোয়ার সৃষ্টি হতো গোটা সব পানিতে তলিয়ে যেত প্লাবন হয়ে যেত হিসাব সূর্য যদি আমার হিসাব অনুযায়ী চলে চাঁদ যদি আমার হিসাব অনুযায়ী চলে সূর্য না থাকলে তুমি বাঁচতে না সূর্য না থাকলে তুমি বাঁচতে না চন্দ্র না থাকলে তুমি বাঁচতে না ওই সূর্য যদি আমার হুকুমে ওই চাঁদ যদি আমার হুকুমে তোমার জন্য জীবন বাঁচতে সাহায্য করে তাহলে তুমি রহমানের গোলামি কেন করবে না আমি হইলাম রহমান আর বাদ্দরে আমি সূর্য সৃষ্টি করেছি সূর্য আমার হুকুমে চলে আমার হুকুম অনুযায়ী সূর্য চলে তোমার মনে চাও তুমি ট্রেনে যাও তোমার মনে চায় তুমি বাসে যাও তোমার মনে হয় তুমি হেঁটে যাও তোমার তোমার মনে চায় তুমি মোটর সাইকেল নিয়ে যাও তোমার মনে চায় তুমি একটা হেলিকপ্টার নিয়ে উড়ে যাও কিন্তু সূর্য মনে চাইলি যে আপনি ইচ্ছাতে আপনি যেতে পারে না আমি আল্লাহ তার জন্য কক্ষপথ নির্ধারণ করে রেখেছি চন্দ্রের জন্য কক্ষপথ নির্ধারণ করে রেখেছি ওই কক্ষপথ দিয়ে সূর্য চলে চন্দ্র চলে আমার হুকুমের বাহিরে চলে না গাছপালা সব আমার সেজদা করে বান্দারে আমি রহমান গাছ আমার সেজদা করে আমি রহমান এই এই চন্দ্র সূর্য আমার করে। অথচ তুমি মানুষ হয়ে মানুষ ও মায়েরা বোনেরা মায়ের পেটে বাচ্চা যখন থাকে বৈজ্ঞানিকেরা বলেছেন আমি বলি না ডাক্তারেরা বলেছেন মায়ের পেটে বাচ্চা যখন থাকে এই বাচ্চা যখন ডেলিভারির সময় হয় মায়ের পেটের ভিতরে বাচ্চা সেজদার হালাতে থাকে

একটা প্যান্টুল বানাইছো একটা শার্ট বানাইছো আর উল্লুকার ভাল্লুকের মতো চলো শার্ট দোকানে আড্ডা দিয়ে বেড়াও তুমি রাস্তাঘাটে টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়াও আমার মসজিদে আসান হয় আমার নামাজ আদায় করার জন্য একবারও তোমার ঠেলে মসজিদে আনা যায় না আরে তুমি তো মায়ের পেটে সেজদায় ছিলা তুমি সলিমদ্দি তুমি বাদ দাও তোমার কথা ওই মহা প্রকৃতিতে যা আসে ওগুলো আমার শেষদা করে কার শেষদা করে না না রহমানের কার শেষদা করে রহমানের শেষদা করে তুমি মানুষ শুধু করো না আসন আসন এই জন্য রসুল্লাহ হাসানকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয় নবীজি বলেছেন বান্দা যখন সলাতের ভিতরে আল্লাহকে শেষদা দেয় বান্দা তখন আল্লাহ সব থেকে নিকটে চলে যায় বাহ তাহলে ওই নামাজ ওই নামাজ নামাজ ছাড়বো না নামাজ ছাড়বো না রাজি আছি নামাজ ছাড়বো না রাজি আছি নামাজ ছাড়বো না হাত উঠাইতে বললাম না কিন্তু কেন বলেন হাত উঠাইতে বলি নাই আমি কেন জানেন এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ আলেম বিদগ্ধ আলেম তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি তো কখনো মানুষকে কোথাও হাত বলেন না কারণটা কি তিনি উত্তর দিয়েছিলেন দিলের হাতটা যদি না ওঠে বাহিরের হাত মানুষকে দেখানোর জন্য উঠাইয়া কোনো লাভ নেই এই জন্য যুবকদেরকে বললাম মায়েদেরকে বললাম মা এই ওয়াজ যে সকল মা এবং বোনেরা শুনছেন মা ও বোন নামাজ 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 রহমানের করুণার মধ্যে আপনি ডুবে আছেন করুণাময়ের দয়ার ভিতরে আপনি ডুবে আছেন আপনি ফুল ফল যা কিছু উপভোগ করেন সব রহমানের দয়া আরে তুমি যে তুমি যে এতিমের মতো ওই এতিম দিবস বিশ্ব এতিম দিবস কবে জানো চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব কি দিবস বিশ্ব এতিম দিবস কেউ কেউ বলে বেহাইয়া দিবস না এটা এতিম দিবস কিছু এতিম পোলাপান তারা কি করে রাস্তার মোড়ে সাপায় দাঁড়ায় থাকে মগায় মগির জন্য জন্য সগায় তারপরে কি করে কি করে বলেন তো একটা ফুল দিয়ে উইশ করে আই লাভ ইউ আচ্ছা আমি তোরে বলি এই ছাগল রাম ছাগল এত সুন্দর একটা ফুল যদি তোর রহমান না দিত তো তুই দিতি কি মনে করেন পৃথিবীতে কোনো ফুল নাই পৃথিবীতে কি নাই আর কথা বলে না পৃথিবীতে কি নাই এই ফুল কি তোর বাবা বানাইছে এই নাস্তিকের গোষ্ঠী ফুল কি তোর আব্বা বানিয়েছে কে বানিয়েছে রহমান বানিয়েছে রহমান বানিয়েছে ফুল তো পৃথিবীতে কোনো ফুল নাই তোর প্রিয় তোমা প্রিয় সেরে যদি উপহার দিতে হতো টয়লেট থেকে এক বন্দা পায়খানা অথবা গরুর এক বন্দা গোবর এইটা গৌটার মধ্যে করে সুন্দর করে নিয়ে বউকে বলতি তোর ভালোবাসার প্রেমিক বিএফ বিএফকে বলতি নাও আজকের এতিম দিবসে তোমার জন্য গিফট কি দেওয়া লাগতো কথা কয় না কি দেওয়া লাগতো পায়খানা দেওয়া লাগতো তার কারণ ফুল তো পৃথিবীতে নাই ফুল নামক কোনো জিনিস পৃথিবীতে হয় নাই বানিয়েছেন কে তাহলে আল্লাহর ফুল দিয়া দেখো অনুভব করো নাকের কাছে নাও ফুলটা পাইলে মনটা আনন্দ হয়ে যায় ফুল দেখলে কি সুন্দর লাগে কি সুন্দর লাগে এত সুন্দর ফুল দিয়ে উইস করো কার ফুল দিয়ে করলা সে রহমান রে তুমি চিনলা না ফরমান সে রহমানকে তুমি চিনো তাহলে বলছিলাম সবাই সেজদা করে কার রহমানের সেজদা করে সুতরাং আসো মানুষ তুমি ও রহমানের সেজদা করবে ও নজিমারুযুদান গাছপালা তারকা পঞ্জি আল্লাহ তালার সেজদা করে গাছের সেজদা একরকম তারকার সেজদা একরকম মানুষের সেজদা আর একরকম আল্লাহ এক একজনের সেজদা এক এক রকম তসবিও একরকম আল্লাহ বলেন ইউসেফ বিহলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তোমরা তাদের তসবি বোঝো না তোমরা তসবি পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইল্লাল্লাহ আর ওই পাখি কিসির মিসির ডাকে কোকিল কুহু কুহু ডাকে আসলে কোকিল কুহু কুহু ডাকে না সে যেন বলতে থাকে আল্লাহু 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 আল্লাহ বড় দয়ালু এইজন্য প্রকৃতি সব কিছুই রহমানের নামে তসবি যাপন করে মানুষ তুমি তাকে তুমি তাকে যাপন করবে আল্লাহ তাআলা বলেন

পরিমাপ দণ্ড স্থাপন করেছেন ও দুনিয়ার মানুষ তোমার ভালো মন্দ মাপা হবে ভালো কাজ যদি তুমি করো ওইটা আল্লাহ মাপবেন মন্দ কাজ যদি করো ওইটাও আল্লাহ পরিমাপ করবেন কেয়ামতের ময়দানে সুরা সুরা আল করিয়ার ভিতরে আল্লাহ তারা বলেন কেয়ামতের ময়দানে যার পরিমাপের পাল্লাটা ভারী হয়ে যাবে ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে আর যার পরিমাপের পাল্লাটা হালকা হয়ে যাবে ওই মানুষটা জাহান্নামি হয়ে যাবে আল্লাহ তারা বলেন আমি নেক আর বদ ভালো আর মন্দ পরিমাপ করার জন্য ওজন যন্ত্র নির্ধারণ করেছি আমি আল্লাহ তারা আকাশকে সূর্য করেছি আল্লাহ তোমরা পালায় ওজনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিও না খবরদার ন্যায়ের ক্ষেত্রে তোমরা সীমা লঙ্ঘন করবে না ও গ্রামের বিচারকরা বলবো নাকি দু একটা করা কথা বলবো আরে জোরে বলেন বলবো বলবো তার কারণ কেন বলবো জানেন আমি জানি আমাকে আপনারা ভালোবাসেন ভালোবাসার মানুষ একটু ব্যথা দিলেও দূরে সরে যায় না আমি ভালোবাসা দিয়েই আপনাদেরকে গিয়ে বলি গ্রামে যারা বিচার সালিশ করেন খবরদার পয়সা দেখে কোনো বিচার সালিশ করবেন না যদি পয়সা দেখে বিচার সালিশ করেন ন্যায় অন্যায়ের দিকে তাকায় যদি বিচার সালিশ না করেন আল্লাহ জাহান্নাম কিনে নিলেন খবর নাম সুবিচার করবেন করবেন বিচার আপনার বংশ আপনার গোষ্ঠী আপনার গোত্র দেখে খবরদার কাউকে কোনো অবিচার করবেন না অন্যায় করবেন না অন্যায় করবেন না করা উচিত নয় বন্ধুরা রামান আর বিচারের ক্ষেত্রে তাড়াহুড়ো করে আপনার কোনো ফয়সালা দিবেন না আমাদের দেশের বিচারকরা অনেক সময় দলীয় চিন্তা থেকে তারপরে বিভিন্ন স্বার্থের থেকে ফয়সালা দেয় এগুলি মোটেই ঠিক নয় আল্লাহ তালা বলেন শোনেও আমি আল্লাহ তালা তোমাদেরকে সীমা লঙ্ঘন যেন না করো সেই জন্য আমি আল্লাহ তালা এই পরিমাপের ব্যবস্থাটা আমি আল্লাহ তালা করেছি বিচারের ক্ষেত্রে সেখানেও তোমরা মানদণ্ড বজায় রাখবে মানুষকে যখন কিছু দেবে তখন তোমরা মানদণ্ড বজায় রাখবে কিছু মানুষের চরিত্র যখন কারো কাছ থেকে কিছু কেনে ওজন একটু বেশি করে নেয় আর যখন কারো কাছে কিছু বিক্রি করে তখন ওজনে তারে কম দেয় এরকম কিছু কাজ করে কি করে না আর জোর বলেন করে কি করে না এটা মারাত্মক গুণা কবিরা গুণা খবরদার ওজনে কম দেবেন না এক হুজুর গেছে ইমাম সাহেব গেছে কিনতে তো ইমাম সাহেবকে দেখে হুজুর আপনি অনেকদিন পর আসছেন বড় ভালো মানুষ যান আপনার দুইশো গ্রাম বেশি দিয়ে দিলাম হুজুর খুশিতে বাঘ বাঘ এরপরে এক দোকানে নিচে কয়েক অমুক দোকানে গেছিলাম সে আমার দুশো গ্রাম বেশি দিয়ে দিছে দোকানদার কয় হুজুর দেন একটু দেখি পালায় দিয়ে দেখে এখনো একশো গ্রাম কম হুজুরে ভালোবেসে হুজুরকে ভালোবেসে কয়শো গ্রাম বেশি দিছিল এই চরিত্র কি মুসলমানের দেশে আছে কি নাই মুসলমানের মধ্যে এই চরিত্র আছে কি নাই খবরদার এই করা যাবে না এই কাজটা একদম করা যাবে না বিচারের ক্ষেত্রে হোক ওজনের ক্ষেত্রে হোক ন্যায় পরায়ণের তার কাজ করতে হবে কখনো অন্যায় কোনো কাজ করা যাবে না এবং অবিচার করা যাবে না বিচার সুবিচার করতে হবে এবার আল্লাহ বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া মিজান আর তোমরা ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করবে আর ওজনে তোমরা কম দিও না ওজনে কম দেওয়া একটা মারাত্মক গুণা ও আমার ভাইরা ও বড় লেখার মুরব্বী বাবাজিরা আমি কামরুল ইসলাম সাইদ আমার একটা ছোট্ট আবদার আপনারা রক্ষা করেন আমার একটা ছোট্ট আবদার আপনারা রক্ষা করেন যদি কোন সমাজে আসমানি গজব থেকে বাঁচতে চান তাহলে একটা আমল সমাজে চালু করুন যেই সমাজের ভিতরে খাদ্যে ভেজাল দেওয়া হয় যেই সমাজের ভিতরে ওজনে কম দেওয়া হয় ওই সমাজের উপরে আল্লাহ রহমত বরকত আল্লাহ উঠিয়ে নেয় এইজন্য অনেক মুসলমানের দেশে আল্লাহ রহমত বরকত নাই বিধর্মীর দেশে রহমত আছে বরকত আছে কিন্তু মুসলমানের দেশে নাই কারণ কি পৃথিবীতে খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া দুই নম্বরি ছয় নম্বরির ভিতরে এখন যে জাতি ফাস ক্লাস ফাস লেটার নিয়া পাস ওই জাতির নাম হল মুসলমান কত ঠিক কিনা বলুন খাদ্যে ভেজাল ওজন কম দুই নম্বরই ছয় নম্বর এগুলি চলে কি চলে না নবীজি একদিন বাজারে যা গিয়েছে কোথায় গিয়েছে নবীজি আল্লাহর হাবিব বাজারে গিয়েছেন বাজারে গিয়ে নবীজি বাজার দিয়ে হাঁটতেছেন হয়তো কোনো কাজেই গেছেন একটা খাদ্যর দোকানের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন দেখলেন বড় একটা খাদ্যর স্তূপ নবীজির মনের মধ্যে যেন কি হলো আল্লাহর হাবিব তার হাতটা খাদ্যের স্তূপের ভিতরে ঢুকিয়ে দিলেন নবীজির কাছে মনে হলো উপরে ভালো জিনিস ভিতরে জিনিস বা একটু নষ্ট খারাপ জিনিস নবীজি জিজ্ঞেস করলেন কি হয়েছে দোকানদার কয় ইয়া আমার দোষ না এটা আসমানের দোষ আসমান কি করছে আসমান থেকে বাড়ি বর্ষণ হয়েছিল কিছু নষ্ট হয়েছে আর কিছু ভালো আছে তো নবীজি বলল ঠিক আছে আসমান করছে ভালো কথা নষ্টটা আলাদা রাখো ভালোটা আলাদা রাখো যার দরকার নষ্টটা কিনবে অল্প পয়সা দিয়ে যার দরকার ভালোটা কিনবে তুমি মিশাইলা কেন মান গাসানা মান গাসানা ফালাইসা মিন্না আমার উম্মতের ভিতরে মানুষকে যেরকম এক নম্বর আর দুই নম্বর ভেজাল দিয়ে যারা ধোঁকা দেয় আমি বিশ্বনবী রহমতের নবী বলছি সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় চিন্তা করছেন আজকে সমাজে খাদ্যে ভেজাল আছে কি নাই পাম অয়েলের ভিতরে রং মিশাইয়া কয় আল্লাহর কসম এক নম্বর সরিষার তেল এই চরিত্র আমাদের নাই আছে মহিষের গোস্ত গরু বানায় দেয় গরু মহিষ বানায় দেয় কতজন তো কুত্তা আর শিয়াল জবা দিয়ে ওইটারে খাসি বানায় দেয় এরকম আপনারা দেখছেন কিনা না পত্রিকায় দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই এই কাজগুলি আমরা করবো না আল্লাহ তালা বলছেন শোনেন শোনো আমি রহমান আমি কি করেছি তোমাদের জন্য ও আকিম উল ওয়াবিল কিস্তিওয়ালা তহসিরুল মিজা আমি দণ্ড এই যে পরিমাপের দণ্ড করেছি খবরদার মাপার ক্ষেত্র কাউকে ঠকাবে না বিচার আচারের ক্ষেত্রেও কাউকে ঠকাবে না মানুষের প্রতি সুন্দর সবিচার সুবিচার করবে এই আমি আল্লাহ তারা বলেছি যে সমাজের ভিতরে সুবিচার থাকে না যে সমাজে ওজনে সঠিক পরিমাপ থাকে না ওই সমাজে আমি আল্লাহ রহমত বরকত থাকে না দেখুন রসুল সাহাবিরা কত সচেতন ছিলেন একবার একটা ঘটনা আমার মনে পড়ে গেল মোহাম্মার ইবনে আবদুল্লাহ আোহানি মোহাম্মার ইবনে আব্দুল্লাহ জোহানি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন এটা হচ্ছে তৃতীয় খলিফা হজরত ওসমান জিন্ন রাইনের শাসন আমলের ঘটনা কারা কার সময়ের ঘটনা এটা ওসমান জিন্ন রাইন নবীজি কন্যা তার কাছে বিবাহ দিয়েছিলেন ওই কন্যাটা মারা যাওয়ার পর নবীজি বলেছিলেন আমার যদি আর একটা কন্যা থাকতো আমি আল্লাহ তারা যদি আমাকে আরেকটা কন্যা দিতেন আমি এইটা ওসমানের কাছে বিবাহ দিতাম এত ভালো মানুষ ছিলেন ওসমান নবী আল্লাহ তাল সময় জোহাইনিয়া গোত্রে একজন লোক বিবাহ করেছে জোহাইনিয়া গোত্রে বিবাহ করার পর বেশ ভালোই ধুমধাম করে বিয়ে শাদী হয়েছে আনন্দ ফুর্তিতে বিয়ে শাদী হয়েছে কিন্তু বিবাহর ছয় মাস পরে মহিলার বাচ্চা হয়ে গেছে কয় মাস পরে পাবলিক কথা কয় না বোধ ঠান্ডা হয়ে গেছে ছয় মাস পরে বাচ্চা হয়েছে এখন পাবলিক তো পাবলিক নামাজি হোক বেনামাজি হোক টুপিওয়ালা হোক টুপি সারা হোক পাবলিকের একটা চরিত্র হল কিছু পাইলে এটারে সুইং গ্যামের মতো সাবায় আর রবারের মতো টেনে টেনে বলায় আপনাদের এলাকায় বোধহয় এই ঘটনা নাই আসেনি আজ আইরা খাইয়া কোনো কাজ নাই আর কিছু বেউকুফ মারকা লোক আছে মুরব্বিরা রাগ করবে না আল্লাহ নবীও আপনাদের উপরে কিছু কিছু ক্ষেত্রে অসন্তুষ্ট হয়েছে কিছু বুড়া মানুষ এগুলো মানুষের কোন সাপ পয়দার মধ্যে পড়ে না দুই চাকার সা খাইতে গিয়ে চায়ের দোকানে দশ টাকার আজাইরা পেসাল পারে এরকম কিছু লোকজন আছে কি নাই প্রত্যেকটা মুহূর্তের দাম দাও সময়ের মূল্য দাও আজ আর এত কথা বলার দরকার কি তোমার এত ফ্যাসাল ফেলার দরকার কি সময় কিছু পাইলে কোরআন তেলাওয়াত করো সময় পাইলে তসবি পড়ো সময় পাইলে মসজিদে যাও সময় পাইলে জনকল্যাণমূলক কাজ করো সময় পাইলে রক্তের আত্মীয় সঙ্গে দেখা করো এটা একটা সওয়াবের কাজ সময় পাইলে কবর জিয়ারত করো আপনজনের কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে কি হবে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে পরকালীন জীবনের কথা তোমার হৃদয়ের মধ্যে ভেসে আসবে বাচ্চা হয়েছে কয় মাসে এখন তো এটা নিয়ে পাবলিক তো সুইঙ্গিয়ামের মতো সাবাইছে রাবারের মতো বলাইছে এখন হাত পাও ডাল পালা গজাইয়া পুরো দেশের মধ্যে ছড়ায় গেছে এটা অবৈধ সন্তান জেনার সন্তান এই মহিলার চরিত্র খারাপ এই হয়েছে ওই হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন স্বামী বেচারা অস্থির হয়ে গেছে এত কথা কয়জনের মুখ বন্ধ করবে শেষে স্বামী চিন্তা করলো বোরের তালাক দিলে যদি কোনো ঝামেলা হয় আবার যদি মোহরের জন্য কোনো সাফা হয় ইত্যাদি ইত্যাদি শেষে গিয়ে আদালতে মামলা করছে এই বউ আমি রাখবো না বোর দোষ কি এই বউ অবৈধ কোনো পরিণয় কারোর সাথে ছিল ছয় মাসে বাদশা হয়েছে আদালত সবকিছু শুনে মিলে এখন কোনো বিচার ফয়সালা আদালত দিতে পারলো না আদালত করবে কি ছয় মাসে বাচ্চা হয়েছে এটা কি বৈধ না অবৈধ কি ফয়সালা দেবে আমাদের দেশের বিচারকরা হয়তো তো ঠাস করে একটা গুলি মেরে দিত কত ঠিক কিনা বলে ঠাস করে একটা মেরে দিত এখন আদালতের এই বিচার গড়াতে গড়াতে ছোট বিচারপতি থেকে বড় বিচারপতি বড় বিচারপতি থেকে চিফ জাস্টিস জেনে সর্বোচ্চ বিচারপতির কাছে চলে গেল উনিও চিন্তা করতেছেন আমি তো কোনো তালগোল খুঁজে পাচ্ছি না করি কি শেষ পর্যন্ত এটার পরামর্শর জন্য আমিরুল খলিফাতুল মুসলিমিন দেশের তখন তিনি যিনি খলিফা নাম কি তার ওসমান তৃতীয় খলিফার যুগের কথা এটা ওসমান আদিয়াল কাছে গেল চিফ জাস্টিস হুজুর আমার আদালতের বিচারপতিরা সমস্যায় পড়েছে তারা আমার কাছে আনছে আমিও তো কোনো তালমাল খুঁজে পাই না এখন ফয়সালা কি দে ওসমান সবকিছু শুনে বললেন দেশের মানুষ এটা নিয়ে যা বাড়াবাড়ি শুরু করছে মাঠে ঘাটে হাটে এখানে সেখানে শুধু কথা এটা নিয়েই আলোচনা সমালোচনা একটা কাজ করো ওই মহিলাটাকে রোজন করে দাও রোজন বোঝেন তো মানে মৃত্যুদণ্ড শরীয়তের মৃত্যুদণ্ড হলো এটা বুক পর্যন্ত মাটিতে গেলে পাথর মেরে তাকে হত্যা করা অবিবাহিতা হলে তার শাস্তি একরকম বিবাহিত হলে তার শাস্তি আর একরকম এখন তার এই মৃত্যুর যে বিধান এটাকে কার্যকর করা রাষ্ট্র করবে এটা ব্যক্তি নয় সবাই যদি যার যার হাতে আইন তুলে নেয় তাহলে দুনিয়ায় শান্তি বাড়বে না অশান্তি বাড়বে তো এখন রাষ্ট্র এটা করবে মৃত্যুদণ্ড কার্যকর করবে ওই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হল তার মা বাপ খুব কাঁদলো ভাই বোনদের মধ্যে খুব কান্না হলো কিন্তু মেয়েটাকে যখন গ্রেপ্তার করা হলো তার মধ্যে কোনো ভয় নাই ডর নাই কান্না নাই কোনো অনুভূতি নাই অনুশোচনা নাই লোকেরা তাকে অনেক লানত করলো তার বোন কানে কানে জিজ্ঞেস করলো আচ্ছা তুই যে ভয় পাইলি না তোর ভয় ডর নাই চেহারার ভিতরে পরিবর্তন নাই তোর কারণটা কি মেয়েটা বলল শোনো আমি আমার ব্যাপারে আল্লাহ ভালো জানেন আমার ব্যাপারে আমি ভালো জানি আমি এরকম কোনো অবৈধ কাজ করি নাই যার দ্বারাই হবে সুতরাং আমার কেন যেন আল্লাহর উপরে খুব বিশ্বাস আমার আল্লাহর উপরে আস্থা আমার আল্লাহর উপরে আমার ভরসা যে আল্লাহ তাআলা ন্যায় বিচার সুবিচারের কথা কোরআনে বারবার বলেছেন ন্যায় দণ্ডের কথা যে আল্লাহ বারবার বলেছেন আমার মতো একজন নিরূহ মজদুমের জন্য আল্লাহ একটা না একটা রাস্তা বের করে দেবেন এইটা আমার আল্লাহর উপরে বিশ্বাস এই কারণে আমার কোনো ভয় লাগতেছে দেখছেন মৃত্যুর সময় তার আল্লাহর উপরে কি এ কথা বলে চলে আসলেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসলো মৃত্যুদণ্ড কার্যকর হবে দেশের মধ্যে কথা একটা কেউ বলতেছে বিচারটা ন্যায় হচ্ছে কেউ বলতেছে বিচার অন্যায় হচ্ছে এখন আসলে প্রকৃত সমাধান কেউ যেতে পারছে না এই কথাটা চলে গেছে সৈয়দনা আলী রাজি আল্লাহ কানে কার কানে গেছে সৈয়দনা আলী রাজি আল্লাহ তালুর কানে গেছে তিনি চিন্তা করলেন আমি যদি চিফ জাস্টিসকে কিছু বলি এটা হবে অবিচার করা এটা বিচারকে প্রভাবিত করা হবে না আমি চিফ জাস্টিসকে প্রধান বিচারপতিকে আমি কিছু বলতে পারি না ইসলামের শরিয়তের আদালত আমি এ ব্যাপারে কিছু বলা ঠিক হবে না আমি যদি কিছু বলতে চাই খলিফাকে বলবো তিনি চলে গেলেন ওসমান জিন্ন কাছে গিয়ে বলেন হুজুর এই জোহাইনিয়া গোত্রে যে একটা মহিলার ব্যাপারে আদালত বিচার করেছে এটা আপনি জানেন বলে হ্যাঁ আমি জানি বিচারকরা কোনোভাবে এর কোনো সমাধান কোনো কুলকিনারা পাচ্ছে না ওই যুগে তো ডিএনএ টেস্টের কোনো ব্যবস্থা ছিল না সুতরাং আমি সব কিছু শুনে বিচারককে পরামর্শ দিয়েছি আপাতত মৃত্যুদণ্ড কার্যকর করলেই ভালো হয় সৈদনা ওসমান এ কথা বলার পর আলী বললেন দেখুন আপনি এটা কেন করলেন আপনি কেন করবেন আল্লাহ তালা ন্যায়দণ্ডের কথা বলেছেন সুবিচারের কথা বলেছেন আপনি যেটা করেছেন আপনি তো রাষ্ট্রের প্রধান হয়ে আপনি আপনার বিচারককে ফয়সালা দিয়েছেন আপনি অবৈধ করেছেন ইসলাম শরিয়তের দৃষ্টিতে আপনি ঠিক করেননি আপনি বিচারকে প্রভাবিত করেছেন এটা উচিত নয় আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এই কথা বললে আমার মতো মোল্লা মৌলবি গুম বা অনেক কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কথা ঠিকই না ভাইরা কাক বাহিরে উড়ে বেড়ায় আর ময়না পাখি কোথায় থাকে বলেন তো খাসায় থাকে তো একজন বলে কাকরে তুই যে সালাক ধরতো এর সাবান চুরি করিস ওর মুরগির বাচ্চা তার হাঁসের বাচ্চা চুরি করিস তোরই না বন্দি করে রাখা দরকার ছিল খাসার মধ্যে তোরে ছেড়ে দিল আর ওই ময়না পাখিরে খাসার মধ্যে আটকে রাখলো কারণ কি কাক কয় শোনো কারণ একটা আছে আমি তো ধুতো বাসাউ বাটপা আমি তো কথা বলতে পারি না এই জন্য আমার অপরাধ কেউ দেখে না আর ওই বেচারা সে কথা বলতে জানে এই কথা বলার অপরাধেই তাকে খাসায় বন্দি করে রাখা হয়েছে আজকের যুগেও যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে অসত্যের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন বাজি রেখে যারা হকের পক্ষে কথা বলে আজকের পৃথিবীর রাষ্ট্র শক্তি তাম দুনিয়ার ভিতরে তাদেরকে এরকম খাসার ভিতরে বন্দি করে রেখেছে বন্ধুরা আমার আলী রাদি আল্লাহ তালু কার কাছে বলতেছে মনে আছে কার কাছে ওসমান আপনি রাষ্ট্রের প্রধান আপনি চিফ জাস্টিসকে বলতে গেলেন এটাকে বিচারকে প্রভাবিত করলেন আপনি কি কোরআন শরীফ পড়েন নাই ওসমান বলে হ্যাঁ পড়েছি তো আপনি কি কোরআন পড়েছেন আমি জানতে চাই ওসমান বাচ্চা হয়েছে কয় মাসে কয় ছয় মাসে তো ছয় মাসে বাচ্চা হয়েছে বলেই আপনি তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন শুনুন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন এবং গর্ভে ধারণ করবে তাহলে ওসমান একটা বাচ্চা বৈধভাবে মায়ের দুধ কতদিন পালন করতে পান করতে পারে বলে দুই বছর আচ্ছা তো দুই বছরে কয় মাস কথা কয় না পাবলিক দুই বছরে তিরিশ মাস চব্বিশ মাস আল্লাহ বলছেন গর্বে ধারণ আর দুধ পান কয় মাস সালা সুনা সাহারা তো আল্লাহর কথায় যদি তিরিশ মাস থেকে চব্বিশ মাস বাদ দেওয়া হয় তাহলে থাকে কয় মাস তাহলে দুধ পান করার জন্য সময় আপনি নিয়ে নেন চব্বিশ মাস আর বাকি থাকলো ছয় মাস আল্লাহর কথার ইঙ্গিতে বোঝা গেল কোন নারী সর্বনিম্ন ছয় মাসের ভিতরে যদি তার বাচ্চা প্রসব হয় যেহেতু হামলু বলেছে আল্লাহ তাকে বহন করে তাহলে ছয় মাস যদি পেটে কোনো বাচ্চা বহন করে ওসমান আপনার বিচারপতিকে বলে দেন ওই বাচ্চাকে অবৈধ বলা বৈধ নয় ওই বাচ্চাকে কি বলা বৈধ নয় অবৈধ বাচ্চা বলা বৈধ নয় আপনার বিচারক বিচার ঠিক মতো করতে জানে না আর আপনি রাষ্ট্রপ্রধান হয়ে বিচারের ভিতরে আপনি হস্তক্ষেপ করেছেন এটা মোটেই উচিত নয় হজরত ওসমান রাজি আল্লাহ তিনি আল্লাহ আকবার বলে আলীকে জড়িয়ে ধরলেন চুম্বন করে বললেন তোমাদের মতো আলেমরা সমাজে আছে বলেই এখন পর্যন্ত সুবিচার পৃথিবীতে টিকে আছে আজকে তুমি আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছো আমার ভুল ভাঙিয়ে দিয়েছো আমার তাহলে আর সুর আর রহমান আল্লাহ তালা বলেছেন মান্দারে আমি ওজন মানদণ্ড আমি আল্লাহ তালা দিয়েছি এবং আমি আল্লাহ তালা বিচার ফয়সলা এবং ওজনের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছি আমার চাঁদ আমার সূর্য আমাকে সেজদা করে প্রকৃতি আমার নিয়মে চলে আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা রহমান তোমার উপরে দয়া করেছি আমার দয়ায় পৃথিবীতে তুমি ভেসে বেড়াচ্ছ আমার দয়ায় পৃথিবীতে তুমি বেঁচে আসো আমি রহমান যত করুণা দয়া তোমার উপরে করেছি সব থেকে বড় দয়াটার নাম কি কোরআন কোরআন আমি তোমাকে দিয়েছি আসুন সে কোরআন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব জাতি সব মানুষ শান্তি পাবে এই কোরআনের তস্বির মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় হোক মসজিদে মসজিদে হোক এই কোরআনের তসির করে মাধ্যমে কোরআনের আলো সমাজের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ুক এই হলো প্রত্যাশা আল্লাহ তাআলা এই পঞ্জি এই পঞ্জি ইসলামী যুব পরিষদের এই মাহফিলটাকে আল্লাহ তালা কবুল করুন প্রবাসে যারা আছেন আল্লাহ তালা তাদের প্রতি রহম করুন বিশেষত আপনাদের এই পরিষদের ভাইয়েরা আমার কাছে টেলিফোন করে আমাদের মনোনয় হাবিব ভাই সহ অনেকেই আপনার দোয়া চেয়েছেন কথা বলেছেন যাতে করে মৌলা হাবিবুর রহমান সাহেবের নেতৃত্বে আগামী বছরের জন্য পঞ্জি আর রহমান প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে এক লক্ষ টাকা মাহফিলে দেওয়া হবে যার বলেন আলহামদুলিল্লাহ এটা শুভ সংবাদ আমাদেরকে শোনালেন এক শুভ সংবাদ চেয়ারম্যান সাহেব শুনিয়েছেন আর এক শুভ সংবাদ হাবিবুর রহমান ভাই শোনালেন পাক এই মাহফিলকে কবুল করুন এই মাহফিলটা কোরআনের আওয়াজ ঘরে ঘরে পৌঁছে যাক এই কোরআনের আওয়াজ এই কোরআনের আলো দিয়ে সমাজটা আলোকিত হোক আমরা এটা চাই গতকালকের পঞ্চাশ হাজার টাকা ওয়াদাসহ জনাব কি আকদ্দোস আলী একই মরহম হাজি রসদ আলী মরহম নিয়ামত আলী জনাব বট কি বটলাই মিয়ার পরিবারের পক্ষ থেকে আগামী বছর একদিনের সকল বক্তাদের সহ সম্পূর্ণ খরচ বহন করবে আলহামদুলিল্লাহ বোঝা গেল সুকারপুঞ্জির মানুষের হৃদয় মাহফিলের দিকে আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় মাহফিলটাকে কবুল করুন এ মাহফিলের আরও যে সকল খরচের প্রয়োজন আছে এই মাহফিল দিয়ে তারা শুধু এই কাজই না আরও সামাজিক অনেক কাজ তারা করবে আপনারা মাহফিলের জন্য উপস্থিত আপনারা কিছু সহপ দিয়ে হলো সহযোগিতা করা এটা একটা ভালো লক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে এই ভালো কাজের সাথে অংশীদার হওয়ার তৌফিক একটু পরে আল্লাহ তালা ভালো কাজের সাথে অংশীদার হওয়ার তৌফিক আল্লাহ তালা আপনাদের সকলকে দান করুন আল্লাহম্মল্লাহ আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামিদু মাজিদ বা দাঁড়ানো ভাইরা আমরা একটু মনাজাতের আগে একটু অল্প সময় দুইটা মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নেবো চক্ষু বন্ধ করে একটু রহমানের দয়ার কথা স্মরণ করব এই পৃথিবী ছেড়ে আমরা একদিন চলে যাব কি বলেন ভাই যাব না এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পারিনি আমরাও পারবো না দাঁড়ানো ভাইরা কেউ দাঁড়িয়ে থাকবেন না আল্লাহর রস্তে আল্লাহর রস্তে কেউ দাঁড়িয়ে থাকবে না সবাই বসুন সবাই মনটা নরম করুন চক্ষু বন্ধ করুন আল্লাহর দিকে নিজেকে মতবজ্জু করুন দুনিয়ার কোনো মানুষের দিকে নয় কোনো পীর ফকিরের দিকে নয় নিজেকে মতবজ্জু করুন নিজেকে ঝুঁকিয়ে দিন আল্লাহর দিকে সবাই চক্ষু বন্ধ করেন মনটাকে নরম করি নিজেকে বুজাই ওরে আমার পাশা মন পাপী মন ওই কবরে খনন করে কাটবো আল্লাহর নবী যে কবরে চলে গিয়েছেন মা খাদিজা যে কবরে চলে গিয়েছেন فاطمه যোহরা যে কবরে গিয়েছেন আ'ইরাদি আল্লাহু তাআলা হু কবরে গিয়েছেন আবু বকর সিদ্দিক যে কবরে গিয়েছে ওই কবরে আমারও যাওয়া লাগবে সিরিয়াল কত বাবার কাঁধে সন্তানের লাশ কত দাদার কাঁধে নাতির লাশ কত সন্তান এক্সিডেন্ট হয়ে মারা গেল কত মানুষ অসুখ হয়ে মারা গেল কত হাসপাতালে মারা গেল কত মানুষ দুর্ঘটনায় মারা গেল ও যুবক তুমি এইরকম আগামী কালকে দুনিয়া ছেড়ে চলে যেতে পারো হলো। কাউকে প্রাইভেট কার সাজাইয়া মাইক্রোবাস সাজাইয়া স্বামীর ঘরে আনা হলো আনন্দের বন্যা বয়ে গেল মাঘ তুমি একদিন জগৎ স্বামীর ঘরে চলে যাবে গো মা এই দুনিয়া চিরদিনের তোরে বিদায় নিয়া তুমি একদিন কবর দেশে চলে যাবে ওই দিন মসজিদের খাট তোমার পালকি হবে ওই দিন তোমার আর লাল সাদা লাল কাপড় পড়ানো হবে না পাঁচ টুকরা সাদা কাপড় পড়ানো হবে কবর নামক জেলখানায় তোমাকে পাঠিয়ে দেওয়া হবে গো মা যেই জেলখানায় গেলে দুনিয়ার মানুষ আর কোনো দিন ফিরে আসে না মাগব এই দুনিয়ায় কারো যদি একটা মামলা থাকে একটা মামলার চিন্তায় তার ঘুম বন্ধ হয়ে যায় আল্লাহ আপনার আমার বিরুদ্ধে পাঁচটা মামলা দিয়েছেন পাঁচটা মামলা আল্লাহ তালা দিয়েছেন প্রথম নম্বরে মামলার নাম হল মৃত্যু মৃত্যু নামক মামলায় কারো জাবিন হবে না কারো জাবিন হবে না দুই নম্বরে মামলার নাম হলো কবর এই কবরে আপনাকে যাওয়া লাগবে হিন্দু ভাইরা সীতায় পোড়ায় দেয় মুসলমানেরা কবর দেয় অন্যান্য জাতির লোকেরা তার ধর্মীয় রীতি অনুযায়ী করে কাউকে বাগে খায় ভাল লোকে খায় কেউ পানিতে পড়ে যায় মাছে খায় সমুদ্রের প্রাণীতে খায় কবরের হাত থেকে কেউ বাঁচতে পারবে না জান্নামা আলম বর্জক তিন নম্বরে হলো আখেরাত ওই কেয়ামতির ময়দানে ওঠা লাগবে চার নম্বরে হলো পুলস চার নম্বরে হলো মিজান ওই মিজানে ওজন হবে কে কত ভালো কাজ করেছ কে কত মন্দ কাজ করেছ পাঁচ নম্বরে হলো পুলসিরাত ওই পুলসিরাতটা বড় চিকন হবে বড় অন্ধকার হবে আল্লাহ হুকুম দিবেন ও ময়দানের মানুষেরা এই পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যাও হাজার নয় লক্ষ কোটি কোটি মানুষ প্রতিযোগিতা করবে পুলসিরাত পার হওয়ার গুণাগারেরা কেটে কেটে জাহান্নামে নিচে পড়ে যাবে আর অল্প সংখ্যক আল্লাহ বান দ্বারা নেকবান্দারা ওই পলসিরাত পার হয়ে যায় না যাবে রম্মুড আনমিন রম্মুড় আরমিন দুনিয়া একটা মামলার চিন্তায় ঘুম হয় না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় রব্বুনা আরমিন আপনি আমাদের ঘাড়ে পাঁচটা মামলা দিয়েছেন কোনো পীরের উপরেও পাঁচটা মামলা ইমাম সাহেবের উপরে পাঁচটা মামলা কোন बुजुर्गের উপরে পাঁচটা মামলা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবের উপরে পাঁচটা মামলা এমপি মন্ত্রী বলেন তার ব্যাপারেও পাঁচটা মামলা এই পাঁচটা মামলার হাত থেকে আপনাকে কেউ আসতে পারবে না ওরে দুনিয়ার মানুষ কোথায় গিয়া পাওয়া কোন দুর্গের ভিতরে গিয়াও যদি আশ্রয় নাও তারপরও তুমি এই পাঁচটা মামলা থেকে বাঁচতে পারবে না সবাই মনটা নরম করি আর আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ जिंदगीটা গুনায় গুনায় बर्बाद করে দিয়েছি আল্লাহ সমুদ্রের পানির হিসাব আছে আমার গুনার হিসাব নাই পাহাড়ের হিসাব আছে আমার গুনার হিসাব নাই আকাশের তারকার হিসাব আছে আমার গুনার হিসাব নাই মরুভূমির বালুগুলো যদি হিসাব করা হয় তার থেকেও আমার গুণা কোনো অংশে কম হবে না এত গুণা করেছি আল্লাহ গুণা করে করে জিন্দিটা বরবাদ করে দিয়েছি আল্লাহ আজকে কোরআন শরীফের তসির শোনাম পঞ্চান্ন নম্বর সুরা তোমার নাম রহমান তোমার নাম রহমান তোমার নাম রহমান আল্লাহ তাআলা ইচ্ছে করে জীবনে যত গুনাহ করেছি maaf করে দাও বুঝিয়া যত গুনাহ করেছি maaf করে দাও না বুঝিয়া যত গুনাহ করেছি maaf করে দাও বন্ধুর পালায় পড়ে যত গুনাহ করেছি maaf করে দাও জবনের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি maaf করে দাও আল্লাহ এই দুনিয়ায় বাবা ছেলের গুনার কথা জানে না ছেলে বাবার গুনার কথা জানে না স্বামীর স্ত্রীর গুনার কথা জানে না স্ত্রীর স্বামীর গুনার কথা জানে না দুনিয়ার একজন মানুষ যদি আরেকজন মানুষের গুনার কথা জানতো ঘৃণা করে ওই মানুষটার সামনে দাঁড়াতো না ঘৃণা করে মানুষের কাছে কোনো সম্পর্ক রাখতো না স্বামী স্ত্রী একজন আরেকজনের গুনার কথা জানলে সব দাম্পত্য সম্পর্ক থাকতো না আল্লাহ 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 আপনি রহমান আমাদের গুনার গুনো রহমতের চাদর দিয়ে আপনি ঘিরে রেখেছেন আপনি সাদ্দারুল উয়ুব আমাদের গুনাহগুলো আপনি রহমান আপনার চাদর দিয়ে ঘিরে রেখেছেন আমাদের গোনার কথা কেউ জানে না এই জন্য দুনিয়ার মানুষ আমাদেরকে সম্মান দেয় ইজ্জত দেয় কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে আল্লাহ তাআলা ওই মানুষের সামনে যদি আমাদের গুনাহর কথাগুলো যদি জাহির করে দেন আমাদের গুনার কথা যদি মানুষের সামনে বলে দেন ওই কিয়ামতের ময়দানে লাঞ্ছনা বেয়

أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الله تعالى رب ربي أي شكر بونجي أي الله تعالى شكر بونجي যুব ইসলামের যুব পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাহফিল দুই দিন ব্যাপী মাহফিল আল্লাহ দুই দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ মনাজাত আল্লাহ আপনার সাহি দরবারে দুইখানা গোনা মাকা ভিক্ষার হাত তুলেছি আমরা গুণাগার আমরা পাপি স্বীকার করতেছি এই দুনিয়ায় আদালতে গিয়া নিজের বিচার আত্মপক্ষ সমর্থন করে আদালতে গিয়া যদি বলা হয় মহামান্য বিচারক আমি তো অপরাধ করেছি আমি তো না বুঝে অপরাধ করে ফেলেছি আমাকে একটু মাফ করে দেওয়া যায় কি না দুনিয়ার বিচারক তার মামলাটা হালকা করে দেয় আরে দুনিয়ার সন্তান অপরাধ করে মায়ের কাছে গিয়া যদি মা মা বলে করুন স্বরে কাঁদে দুনিয়ার মা সন্তানকে বুকে টেনে নেয় দুনিয়ায় হাজার অন্যায় করে বাবার কাছে গিয়া যদি ফুফায় ফুফায় কাঁদি কঠিন হৃদয়ের বাবা ও সন্তানকে বুকে তুলে নেয় আল্লাহ তাহলা সুকার বুঝির মা ফিলে আমরা এতগুলো মানুষ আপনার রহমানের কথা শুনেছি সুরায় আর রহমানের কথা আমরা শুনেছি আপনি রহমান আপনি করুণাময় আপনি দয়াময় আপনি করুণার আধার আপনি দয়ার আধার আল্লাহ আপনার নামে এত কথা শুনলাম আল্লাহ তালা আমরা গোনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে ভিক্ষার হাত তুলেছি মেহের মানে করে জিদ্দিগির করে আপনার বান্দারা গতকাল কেউ কিছু সাহায্য সহযোগিতা করেছেন আজকেও করেছেন আগামীতে করবে আল্লাহ কেউ প্যান্ডেল দেবে কেউ মাইক দেবে কেউ লাইট দেবে কেউ পোস্টার করে দেবে আল্লাহ কেউ একদিনের খরচ দেবে আল্লাহ এরকম যারা যারা যত কিছু নাম লেখাইলো সকলের নামগুলি আপনারা আদালতে লিখে নেয় এই বাদ্দা গুরুর উপরে আপনি রহম করেন আল্লাহ এই বাদ্দা গুরুর উপরে আপনি রহম করেন আল্লাহ আপনি দিনের জন্য কবুল করেন কোরআনের জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন এই মানুষগুলো যেদিন মৃত্যু আসবে ইমানের সাথে কালেমা নসিব করে দিয়ে বুড়ানি আমি তোমার বান্দা আমার বাড়ি শত শত মাইল দূরে আয় আল্লাহ এই এলাকার চুকার বন্দির কিছু বান্দা আছে আমাকে হৃদয় দিয়ে ভালোবাসে রক্তের আত্মীয়র মতো ভালোবাসে ও আমার মধ্যে যোগ্যতা নাই তাদের ভালোবাসা পাওয়ার আমার দৃঢ় বিশ্বাস তুমি আল্লাহর জন্য তারা আমাকে ভালোবাসে তোমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর জন্য তারা আমারে ভালোবাসে কোরআনের জন্য আমারে ভালোবাসে আল্লাহ তোমার হাবিবের হাদিসের জন্য আমার ভালোবাসে ও মাবু তোমার ইজ্জতের কসম করে বলি আমার মধ্যে এমন কোন যোগ্যতা নাই তাদের ভালোবাসা পাওয়ার এই যে ভালোবাসা তোমার জন্য আল্লাহ এই ভালোবাসা তোমার জন্য দিনের জন্য তুমি রহমান এই ভালোবাসা তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সকলকে কেয়ামতের ময়দানে তুমি মাফ করে দাও বুড়া নামে এই মাহফিল খানা কেমন পর্যন্ত দায়ম কায়েম রাখো আল্লাহ তালা যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া প্রশাসনিক ভাবে শেল্টার দিয়া মাহফিলটা যারা চালিয়ে রাখবেন আল্লাহ তালা আপনি তাদেরকে রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিয়েন আপনি তাদেরকে আপনার খাটি গোলাম হিসেবে কবুল করিয়েন দুনিয়ার সব বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন আল্লাহ প্রবাসে যারা আছে বিশেষ করে এই চুকার ইসলামী যুব পরিষদের বিদেশে যারা সদস্য আছে তাদের হৃদয়টা এখন মাহফিলের দিকে পড়ে আছে অনেকের চোখ বেয়ে পানি পড়তেছে আরে আরে টাকা পয়সা রুজি রুটির জন্য হালাল রুজির জন্য বিদেশের বাড়ি পড়ে আছি এখন যদি বাংলাদেশে থাকতাম এই চোকারপুঞ্জির মাহফিলে রহমানের কাছে হাত তুলে কাঁদতাম আল্লাহ তোমার ওই বান্দাগুলি প্রবাসে বিদেশে আছে তাদের কোনি যা ছিঁড়ে যাচ্ছে তারা বারবার আসতে চেয়েও বাস্তবতায় আসতে পারেন নাই আল্লাহ বিদেশে প্রবাসে যারা আছে রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে রাখো আল্লাহ তাদেরকে বা আমান রাখো আল্লাহ সকল ইমান বা তালা প্রকারের বিপদ আপদ বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করিও আল্লাহ কার মৃত্যু কখন হবে জানিনা কার মৃত্যু কখন হবে জানি না। আল্লাহ

আছেন আল্লাহ তালা তাদের নেক হায়াত দিয়ে দাও আল্লাহ তালা নেক হায়াত দিয়ে দাও আল্লাহ তালা দিনের কাজ ভালো করে করার তৌফিক দাও মৃত্যুর সময় তাদের কালেমা নসিব করে দিও আয় আল্লাহ তালা এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাকে ভালোবাসেন দিনের জন্য ভালোবাসেন বড় আগ্রহ এসেছি জড়িয়ে ধরেছেন আর বলেছেন গতবার দোয়া করেছেন আমি এইবার চেয়ারম্যান হয়েছি আল্লাহ কোরআনের জন্য তুমি তার কবুল করো আল্লাহ আল্লাহ কোরআনের জন্য কবুল করো আল্লাহ অমর আদি আল্লাহ তালানহ তোমার হাবিবকে হত্যা করার জন্য গিয়েছিল সেই অমরকে তুমি ইসলামের সর্বোচ্চ মানুষ বানিয়েছ তুমি বলেছ তোমার হাবিব বলেছে আমার পরে আর কেউ নবী হবে না যদি নবী হওয়ার সেল আল্লাহ লাকানা অমর আমার পরে আল্লাহ অমর কে নবী বানিয়ে দিতেন আল্লাহ আল্লাহ তোমার এই বান্দা তোমার এই গোলামকে দিনের জন্য কবুল করো আল্লাহ সোজানগরের চেয়ারম্যান সাহেব আমার অত্যন্ত ভালো মানুষ হৃদয়ের মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ শুধুমাত্র তোমার জন্য ভালোবাসে তোমার হাবিবের জন্য ভালোবাসে আল্লাহ আল্লাহ তুমি রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিও রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিও আল্লাহ বেশি বেশি দিনের কাজ করার তৌফিক দিও আল্লাহ আমার আমার বামে কিছু মুরব্বী আছেন এই মানুষগুলি তার নিজের সন্তানের থেকেও আমার বেশি ভালোবাসে ও এই ভালোবাসা তোমার জন্য তোমার জন্য ও রহমান ও রহমান ও রহমান اما على من قبول والله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته